নমস্কার দেখছি নিউজ টাইম আমি রজত রায় চৌধুরী শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান এই বিশেষ অনুষ্ঠানের একদম গোড়াতেই যেটা বলে রাখা ভালো যে একটা দেশের তার সভ্যতার নিরিক্ত অনেক কিছুর ওপর নির্ভর করে যার যার ওপর নির্ভর করে যে যে বিষয়ের ওপর নির্ভর করে তার মধ্যে অন্যতম হচ্ছে বন্দর বন্দর একটা সভ্যতার অংশ এই বঙ্গদেশে এই বাংলাতেও প্রাচীনকালে তাম্রলিপ্ত বন্দর ছিল যে বন্দর থেকে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য সম্পর্ক ছিল তারপরে তৈরি হয়েছে কলকাতা বন্দর সেখান থেকেও বাণিজ্য সম্পর্ক এখনও আছে কখনো সেটা বাড়ে কখনও সেটা কমে এর পাশে আরও একটি বন্দর যে বন্দর এই রাজ্যের অন্যতম গর্বের মুকুট তা হচ্ছে হলদিয়া হলদিয়াতে হলদিয়ার মধ্যে দিয়ে মাল যায় মাল আসে পণ্য পরিবহনের একটা অন্যতম জায়গা হলদিয়া এই হলদিয়া নিয়ে একটা যথেষ্ট আলোচনা হচ্ছে নানা রকম খবর হচ্ছে শিরোনামে এখন হলদিয়া বন্দর ঠিক কি ঘটছে হলদিয়াতে হলদিয়া বন্দর ঠিক কি ঘটছে সেটা জানতেই আমাদের এই বিশেষ অনুষ্ঠানের যে অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি বন্দরের অন্দরে বন্দরের অন্দরের ঠিক তথ্যটা কি এটাই আজকে জানার চেষ্টা করব আমাদের অতিথিদের কাছ থেকে প্রথমেই তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই আমি প্রথমে যাব একদম আমার বাঁদিকে আমার একদম বাঁদিকে রয়েছেন সৌমিক বসু সৌমিক রিপ্ল্যান কোম্পানি লিমিটেডের সিইও তারা বন্দরে কাজ করেন এবং বন্দরে এখন যথেষ্ট একটা বিতর্ক যে কোনো টেলিভিশন খুললে খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে হলদিয়া বন্দর শিরোনাম তার ঠিক পাশে রয়েছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র প্রদেশ কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র স্বাগত আমাদের অনুষ্ঠান প্রকাশ দেয় আমার ঠিক ডান দিকে রয়েছেন শুভেন্দু অধিকারী সাংসদ এবং তিনি যে যে লোকসভা কেন্দ্রের সাংসদ সেই লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হলদিয়া তার কাছ থেকে শুনব তিনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি আজকে হলদিয়া বন্দর নিঃসন্দেহে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছে এবং আমার একেবারে ডান দিকে রয়েছেন অধ্যাপক অজিতাভ রায় চৌধুরী সবার কাছ থেকে আমরা শুনব তবে তার আগে জানিয়ে রাখি যে আজকে দিনভোর আমরাও বোঝার চেষ্টা করেছিলাম যে ঠিক কী অবস্থায় রয়েছে হলদিয়া সকাল থেকেই সেই খবর আপনাদেরকে দেখিয়েছি আমাদের প্রতিনিধি দেবময় ঘোষ তিনি সকাল থেকেই হলদিয়া বন্দরের ছবি আমাদের কাছে তুলে ধরেছিলেন আমি অনুষ্ঠানের একেবারে গোড়াতে আরও একবার যাবো হলদিয়াতে হলদিয়া বন্দরের ঠিক সামনে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবময় ঘোষ দেবময় সারাদিন ধরে তুমি খবর দেখিয়েছো হলদিয়া বন্দরের ছবি দেখিয়েছো এখন এই সন্ধ্যে সাতটার সময় এসে হলদিয়া বন্দর ঠিক কীরকম রয়েছে হলদিয়া বন্দরে কি কাজ হচ্ছে কি দেখতে পাচ্ছ চোখের সামনে ঠিক কি দেখতে পাচ্ছ দেবময় সারাদিনই বা তুমি কি দেখলে এক কথায় বলতে গেলে রজোধ্যা এই মুহূর্তে হলদিয়া বন্দরে দ্বিতীয় শিফটের কাজ চলছে হলদিয়া বন্দরে তিনটে শিফটে মোট কাজ হয় একটা সকালে ছটা থেকে দুটো দুপুর দুটো থেকে রাত দশটা এবং রাত দশটা থেকে আবার ভোর ছটা পর্যন্ত তিনটে শিফটে কর্মীরা এখানে কাজ করেন এই মুহূর্তে দ্বিতীয় শিফটের কাজ চলছে আমরা আজকে সকালে এখানে এসেছি দুটো শিফটের কাজ আমরা দেখেছি এবং সেটা কিন্তু দেখেছি যে একদম স্বাভাবিক ছন্দে দুটো শিফটেই কর্মীরা এসছেন এবং বেলা দুটোর সময় যখন প্রথম শিফ্টের কর্মীদের ছুটি হয়েছে তারা বেরিয়ে গেছেন আবার নিয়ম মাফিক দ্বিতীয় শিফটের কর্মীরা বেলা দুটো থেকে কাজে যোগ দিয়েছেন এবং রাত দশটার সময় তৃতীয় শিফ্ট শুরু হবে এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিকতা আমাদের চোখে পড়েনি গোটা হলদিয়া বন্দরে আমরা জানি চোদ্দোটা মোট বার্থ রয়েছে সেই চোদ্দোটা পার্থের মধ্যে এই মুহূর্তে বারোটা বারতেই স্বাভাবিক ছন্দে কাজ হচ্ছে বলা চলে শুধুমাত্র দুটো বার সেখানে কিন্তু অচলাবস্থা তৈরি হয়েছে কাজ একেবারে থেমে রয়েছে কোন দুটো বার সেই বার দুটো হচ্ছে বার্থ নাম্বার দুই এবং আট এই দুটো বার যার দায়িত্বে রয়েছে এবিজি সংস্থা তাদের জন্য এই হলদিয়া বন্দরে আমরা সকাল থেকে এসে দেখেছি আর একবার একটু দেখানোর চেষ্টা করব। আমার ঠিক বাদিকে হলদিয়া বন্দরের গেটের ঠিক বাইরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যে পুলিশি নিরাপত্তা চেয়ে এবিজি গোষ্ঠী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিরাপত্তার অভাবের কথা বলেছিলেন তারপরে গত রবিবার সকাল থেকে শুধুমাত্র এই হলদিয়া বন্দরের গেটের বাইরে না হলদিয়া বন্দরের ভিতরেও আরও পাঁচটি বিভিন্ন জায়গায় ভিতরে এবং বাইরে সব মিলিয়ে মোট ছটি পুলিশের ক্যাম্প বসানো হয়েছে এবিজি সংস্থা সংস্থার নিরাপত্তার জন্য তাদের কর্মীদের নিরাপত্তার জন্য যদিও গত কয়েকদিন ধরে হলদিয়া বন্দরে এবিজি সংস্থার কোনো কর্মী কাজে আসেননি কোনো আধিকারিক আসেননি যারে দুই এবং আট নম্বর বার্থ এই দুটি বার্তে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বা কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন এই বার দুটি স্বাভাবিক কাজকর্ম জারি রাখার তাদের যে দায়িত্ব তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবিজি কর্তৃপক্ষকে যে তারা যত সম্ভব বেশি পরিমাণে জাহাজ এই দুটো বার্থে দেবেন কিন্তু এবং এখনও সেটা দেওয়া হচ্ছে যে কর্মীরা আসছেন না বিজি যে কর্মীরা আসছেন না তাদের জন্যই কিন্তু সেই জাহাজগুলো দেয়া হচ্ছে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই জাহাজগুলোকে অন্য বার্থে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর কিন্তু সেখানে স্বাভাবিক নিয়মে পণ্য খালাস করা বা পণ্য তোলার কাজ ওই জাহাজগুলিতে চলছে এই মুহূর্তে সন্ধ্যের কথা বলতে পারি আমরা দুপুরবেলার ছবি দেখিয়েছি হলদিয়া বন্দরের ভিতরের ছবি স্বাভাবিক ছন্দে সব বাড়তে কাজ হচ্ছে শুধুমাত্র দুই এবং আট নম্বর বার্থ ছাড়া সন্ধ্যেবেলাও কিছুক্ষণ আগের কথা বলছি এই মুহূর্তে হলদিয়া বন্দরের ভিতরে অন্তত সাত থেকে আটটি জাহাজ তারা পণ্য খালাস করা এবং পণ্য তোলার কাজ সেই জাহাজগুলিতে চলছে এবং তার মধ্যে আট নম্বর বার্থ যেখানে জাহাজ নেই সেখানে কাজ পুরোপুরি বন্ধ তার পাশেই কিন্তু ন নম্বর বার্থ চারের বি যে বার্থ এই বার্থগুলোতে কিন্তু জাহাজ দাঁড়িয়ে রয়েছে এবং স্বাভাবিক ছন্দেই মাল ওঠানামার কাজ কিন্তু সেখানে চলছে আজকে সারা সারাদিনে হলদিয়া বন্দরে আমরা যেটা জানতে পেরেছি নতুন করে কোনো জাহাজ ঢুকেনি যে জাহাজগুলো রয়েছে এই যে বললাম সাত থেকে আটটা জাহাজ এই হলদিয়া বন্দরের ভিতরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এই জাহাজগুলো গতকাল বা তার আগে এসেছে এবং আমরা জানি এক একটা জাহাজের পণ্য খালি করতে যথেষ্ট সময় লাগে দুই তিন দিন তারও বেশি সময় লাগে এবং সেইভাবেই কিন্তু কাজ চলছে যেটুকু আমরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি এই এবিজি গোষ্ঠী বা এবিজি সংস্থা তাদের যে দুটি বার্থ দুই এবং আট নম্বর তাদের জন্য আগামীকাল সকালেও একটি জাহাজ সেখানে পাঠানো হবে এই দুটো বার্থের মধ্যে যে কোনো একটিতে কিন্তু সেখানেও যদি এবিজি কর্মীরা তারা না থাকেন তারপরে সেই জাহাজকে পাঠিয়ে দেওয়া হবে অন্য কোনো একটি বার্তে এবং স্বাভাবিক নিয়মেই সেই জাহাজ থেকে মাল বা পণ্য খালাসের কাজ কিন্তু চলবে অর্থাৎ এইটুকু বলাই যায় দুই এবং আট নম্বর বার্থকে বাদ দিয়ে বাকি যে বার্থগুলি রয়েছে সেই বার্থে স্বাভাবিক ছন্দে হলদিয়া বন্দরে কাজ চলছে বলছে কর্মীরা কাজ করছেন আজকে কর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি তারা স্পষ্ট জানিয়েছেন যে সারাদিন তারা কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়নি যে নিরাপত্তাহীনতার কথা বারবার এবিজি গোষ্ঠী বলছেন এবিজি কর্তৃপক্ষ বলছেন সেরকম কোনো ছবি তাদের চোখে পড়েনি এবং এখানে যেটা এবিজি কর্তৃপক্ষ যেটা অভিযোগ করেছিলেন যে দুশো পঁচাত্তর জন কর্মীকে তারা ছাঁটাই করেছিলেন তাদের দিক থেকে তাদের অন্যান্য কর্মীদের বাধা দেওয়া হচ্ছে বন্দরে যে কর্মীরা আসছেন তাদের বাধা দেওয়া হচ্ছে সেরকম কোনো ছবি আমরা দেখতে পাইনি এই দুশো পঁচাত্তর জন ছাঁটাই হওয়া কর্মী তারা আজকে দুবার মিছিল করেছেন সন্ধ্যেবেলাও কিছুক্ষণ আগে মিছিল করেছে কিন্তু সেই মিছিল কিন্তু এই হলদিয়া এর মূল গেট সেই পর্যন্ত আসেনি এখান থেকে কিছুটা দূরে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে কিছুটা দূরে একশো মিটার দেড়শো মিটার হবে এতটা দূরত্ব রেখে তারা ক্যাম্প করছেন সেখানেই কিন্তু তাদের মিছিল হচ্ছে সেখানেই তাদের বিক্ষোভ হচ্ছে এবং হলদিয়া শহরের মধ্যে দিয়ে সেই মিছিল ঘুরে আজকে সন্ধেবেলা তো আমরা দেখেছি কিছুক্ষণ আগে ওই ক্যাম্পে এসেই মিছিল শেষ হয়েছে সেই মিছিল কিন্তু হলদিয়া বন্দরের গেট পর্যন্ত আসেনি ফলে নিরাপত্তাহীনতা বা এইখানে অসা অস্বাভাবিকতার যে কথাগুলো হচ্ছে সেরকম কিছু আজকে কিন্তু আমাদের চোখে পড়েনি এবং এখনও পর্যন্ত হলদিয়া বন্দরের কাজ পুরোপুরি স্বাভাবিক গতিতেই হচ্ছে শুধুমাত্র যে কথাটা বলছিলাম যে দুই এবং আট নম্বর বাদ দিয়ে বাকি বাদগুলোতে কিন্তু স্বাভাবিক ছন্দেই কাজ চলছে রজতদার ধন্যবাদ দেবময় ঘোষ তিনি সারাদিন আজকে ছিলেন এখনও তিনি আছেন হলদিয়াতে আমরা সরাসরি আপনার দেখালাম যে হলদিয়া বন্দরের ছবিটা আমি একদম অনুষ্ঠানে গোড়াতে আসবো শুভেন্দু অধিকারীর কাছে হলদিয়া ডকে উঠেছে এবং এই ডকে ওঠার পেছনে আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি বিরোধী দলের অভিযোগ আপনাদের প্রতি আপনার ঠিক কী উত্তর থাকবে হলদিয়া বন্দর একটা অচল হয়ে গিয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সংস্থা এবিজি তারা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে হলদিয়া বন্দর এই রাজ্য এবং আপনাদের জন্য ঠিক কী উত্তর আপনার আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি আপনি আপনার দেবময়বাবু তো দেখালেন তা ডকে ওঠাটা যে কলকাতা মহানগরে বসে গল্প হিসেবে চালানো হচ্ছে বা বলা হচ্ছে এটা চোখের সামনেই আপনাদের রিপোর্টার দেবময় ঘোষ লাইভ করলেন বললেন পরিস্থিতিটা একেবারে মানে একেবারে চাক্ষুষ তিনি তুলে ধরেছেন অর্থাৎ যারা এটা বলছেন কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলছেন নিজেদের হতাশা ঢাকার জন্য বলছেন এবং একটা ঝামেলা তৈরি করা এবং সরকারি দল তৃণমূল কংগ্রেস তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা ছাড়া অন্য কিছু নয় এটা প্রমাণিত আর দ্বিতীয় হচ্ছে এবিজি সংস্থা এবিজি সংস্থা তারা আমি মনে করি কোনো শিল্পপতি নয় তারা ক্লিয়ারিং এজেন্ট এই ক্লিয়ারিং এজেন্ট তারা টেন্ডার হয়েছিল দুই এবং আটে সেখানে পার্টিসিপেট করেছে অংশগ্রহণ করেছেন এবং তারা সবচেয়ে কম রেট দিয়ে বেশি রেট দিয়ে তারা ওই দুটো বার্তে ক্লিয়ারিং করার জন্য হ্যান্ডলিং করার জন্য দায়িত্ব পেয়েছিলেন তারা দু সাল থেকে কাজ করেছেন তাদের যে চিঠি বন্দর কর্তৃপক্ষকে সম্প্রতি তারা কিছুদিন আগে দিয়েছেন তাতে তারা প্রথম অভিযোগ করেছিলেন যে বন্দর কর্তৃপক্ষ তাদেরকে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নাইন মিলিয়ন কার্গো তাদের প্রতি মাসে দেওয়া হবে সেই প্রতিশ্রুতি নাকি বন্দর কর্তৃপক্ষ ভঙ্গ করেছেন তাই তারা সাতই অক্টোবর থেকে লকআউট ঘোষণা করবেন চলে যাবেন এটা লিখিতভাবে তারা দিয়েছিলেন তারা প্রথমে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে এই কথাটা বলেছিলেন এবং আজকে তারা বলছেন যে নিরাপত্তাহীনতার জন্য আমরা চলে যেতে বাধ্য অর্থাৎ তারা নিজেদের মধ্যে যে বক্তব্যিতা এটা প্রকাশিত হয়েছে থেকে বেশ পক্ষ অনেকবার অভিযোগ করা হয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের কর্তাদেরকে অপহরণ করা হয়েছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন কেন কি কারণে বলি সম্পূর্ণ বাণিজ্যিক কারণে এটা করছেন তারা টাটার থেকেও মানে বেশ কম রেট বেশি রেট দিয়ে এই টেন্ডারটা নিয়েছিলেন এবং টেন্ডারটা নেওয়ার পরে তদানীন্তন ওই এলাকার সিপিএমের সিটুর নেতা এখন হয়তো নেতা নির্বাচনে আছেন কলকাতায় আছেন হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুরে ঢোকা নিষিদ্ধ আছে লক্ষণ শেঠের সঙ্গে তিনি চুক্তি করেছেন এবং যে ছশো জন লোককে তিনি নিয়েছেন সবটাই লক্ষণ সেটের সিটুর দেওয়া তালিকা অনুযায়ী করেছেন এবং তিনি সিটুর সঙ্গে লিখিত চুক্তি করেছেন আইন টিটিউসির সঙ্গে কোনো চুক্তি তার নেই করে তিনি এই দু সালে বন্দরে কাজ শুরু করেছিলেন এবং কাজ শুরু করার পরে তার হঠাৎ করে মনে হয়েছে যে নাইন মিলিয়ন কার্গো পাওয়া যাচ্ছে না হঠাৎ করে তাদের মনে হয়েছে যে আমার বাড়তি কর্মী হয়ে গেছে তাদের ছাঁটাই করে দেওয়া দরকার আছে আবার এখন মনে হচ্ছে যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আসল কথাটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই এবিজি সংস্থা সম্পর্কে আপনাদের আরও একটু ভালো করে খোঁজ নিতে হবে আমি খবর নিয়েছি আমি শুধু নয় আমি দুটো ভার সর্বভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দু তাদের কিছুদিন আগে যে সংবাদ পরিবেশিত হয়েছিল এই সংস্থা নিয়ে এটা খুব অ্যালার্মিং এক হচ্ছে মুম্বাই পোর্ট ছেড়েছেন তারা ঠিক একইভাবে আর গুজরাটের কান্দলা পোর্টে ওখানকার পোর্ট ট্রাস্টের সঙ্গে মামলা করেছেন ঠিক একই পদ্ধতিতে সেম পদ্ধতি তারা ওই দুটো রাজ্যে মহারাষ্ট্রে এবং গুজরাটে করেছেন তারা শুধুমাত্র যে চুক্তি বন্দর কর্তৃপক্ষর সঙ্গে হয়েছিল এবং তারা যে চুক্তিতে ওয়ার্ক অর্ডার পেয়েছেন তার ফলে ওরা যদি নিজেরা ছেড়ে চলে যায় তাহলে বন্দর কর্তৃপক্ষ ফাইন করবেন যেমন সেন্ট্রাল লেবার কমিশনারের পশ্চিমবঙ্গের যারা দায়িত্বে আছেন ডেপুটি সেন্ট্রাল লেবার কমিশনার নিজাম প্যালেসে যার অফিস তারা তো আটচল্লিশ ঘন্টার মধ্যে ছাঁটাই কর্মচারীদেরকে পুনর্বহাল করার জন্য নির্দেশ দিয়েছিল এবং বলেছিল লিখিতভাবে যে প্রয়োজন হলে তাদের মালপত্রকে আমরা সিজ করব মানে আপনি বলছেন যে এটা তার মানে ব্যবসায়িক বিষয় না একেবারে বাণিজ্যিক কারণ এর মধ্যে অন্য কোনো কারণ নেই একেবারে লাভ ক্ষতি যোগ বিয়োগের অঙ্ক অন্য কোনো কারণ নেই পুরো বিষয়টাকে জটিলতা তৈরি করা এবং দুর্ভাগ্যের বিষয় যে কিছু রাজনৈতিক দলের নেতা হঠাৎ সম্প্রতি মন্ত্রী হওয়া কেউ কেউ তারা এই বিষয়টাকে পলিটিসাইজড করার চেষ্টা করছেন এবং আজকে কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছেন শ্রীমতী দীপা দাস মুন্সি অত্যন্ত মানে পশ্চিমবাংলায় বসবাস করে এটা একটা কৃষ্টি সংস্কৃতির জায়গা সেখানে তিনি বলছেন যে হলদিয়া নিয়ে দুর্নীতি হয়েছে তাতে নাকি মুখ্যমন্ত্রীর বিচলিত হয়ে গেছেন মাথা খারাপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এসব জিনিস একেবারে অশোভন এবং এটাকে রাজনীতি করা হচ্ছে রাজনীতিকরণ করা হচ্ছে এর মধ্যে অন্য কিছু নেই আপনার দেবময় ঘোষ একেবারে সঠিকভাবে চোখের সামনে তুলে ধরেছে যে হলদিয়া বন্দর একশো শতাংশ স্বাভাবিক রয়েছে আপনার সবচেয়ে বড় কথা আমি সেখানকার এমপি এবং আমি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আমার নিশ্চয়ই দায়বদ্ধতা আছে দায়িত্ব রয়েছে আমি আপনারা প্রশ্ন করলে উত্তর দিতে বাধ্য মানুষ জানতে চাইলে আমি বলতে বাধ্য কিন্তু বিষয়টা কমপ্লিটলি যে এবিজি গোষ্ঠীকে কেন্দ্র করে যেটা হচ্ছে যারা পোর্টকে ইউজ করেন আজকে এ দলের নেতা সে দলের নেতা অমুক লোক তমুক লোককে না বলে যারা পোর্টকে ইউজ করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কারণ হলদিয়া বন্দরের তো সতীশ সামন্ত করেছিলেন প্রয়াত জননেতা পঁচিশ বছরের সাংসদ তারই ক্রেডিট তিনি হচ্ছেন রূপকার তিনি এবং হলদিয়া তো আপনি ঠিকই বলেছেন শুরুতে ভারতবর্ষের একমাত্র নদীমাত্রিক বন্দর এবং এর উপরে শুধু পশ্চিমবঙ্গ নয় এন্টার নর্থ ইস্টার্ন এমনকি ভুটান নেপাল তারাই এর উপর নির্ভর করে এর একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যারা এই বন্দরকে ইউজ করেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন টাটা সেল এন অন্যান্য যারা ওখানে টাটা পাওয়ার ওখানে ইসিএল মিৎসু বিশি রেনুকা সুগার তাদেরকে আপনারা আপনার তো রিপোর্টার সম্ভবত ওখানে আছে অভিভ্যান নিয়েই আছে আমি বলছি তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের র মেটেরিয়াল আনতে অসুবিধা হচ্ছে কিনা আসছে কিনা উত্তরটা ওইখানে পেয়ে যারা করছে তারা হিমালয় পর্বতের মতো জনপ্রিয়তায় থাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেস এবং অনেক রক্তের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে যে পরিবর্তন এসছে সেই পরিবর্তনকে অপমানিত করার জন্য কালিমা লিপ্ত করার জন্য নিজেদের ভেস্টেড ইন্টারেস্টে তারা এটা করছেন এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই আমি আসবো প্রকাশ মিশ্রর কাছে যে দুটো বিষয় দা এক যে আমরাও সারাদিন বোঝার চেষ্টা করছিলাম যে হলদিয়াতে দেখছি কী ঘটছে হলদিয়া তো সংবাদের শিরোনামে সেখান থেকে আমাদের আমাদের ক্যামেরার চোখেও যেটা ধরা পড়েছে যে যে সংস্থাকে নিয়ে কথা হচ্ছে অর্থাৎ এবিজি সংস্থা তাদের তাদের যে দুটি বার্থ সেই বার্থ কাজ বন্ধ কিন্তু বাকিগুলিতে কাজ চলছে অর্থাৎ হলদিয়া কি সত্যি সত্যি অচল হয়ে গেছে আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যা শুভেন্দু অধিকারী বলেছেন যে এটা একদম এই সংস্থা এবিজি সংস্থা তার একটা ব্যবসায়িক বিষয় এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আপনার উত্তর চাই খুবই ইন্টারেস্টিং ইনফ্যাক্ট শুভেন্দুবাবু যা বললেন আমি প্রায় ওনার সঙ্গে একমত একটা যেটা খেয়াল করলাম শেষে বললেন যে মমতা ব্যানার্জি হ্যাঁ নাম ধরে বলুন আমি হ্যাপি হব শুভেন্দু বাবু বললাম নাম ধরে বলছি নাম ধরে বল ঠিক আছে যে মমতা ব্যানার্জির পপুলারিটিটা হিমালয়ের ওখান থেকে শুধু নামা যায় ওতে তার বেশি উচ্চ শৃঙ্গ আর নেই কার্যত ওখান থেকে না নামা যায় ব্যবসায়িক স্বার্থে এক অবশ্যই ব্যবসায়িক স্বার্থে হলদিয়া বন্দরের ভবিষ্যৎটা অনিশ্চিত আমি তো আর বন্দরের উপর এক্সপার্ট নই বা যে আর কি কার্গো হ্যান্ডলিং এজেন্টও নেই কিন্তু পড়াশোনা করছি দু তিনটা সাধারণভাবে যেটা মনে হয়েছে যে কারা এখানে এই দুই নাম্বার এবং আট নাম্বার বার্থ বাদ দিয়ে কারা কার্গো হ্যান্ডেল করছে যারা কার্গো হ্যান্ডেল করেছে তারা কি কোনো টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে কত বছর ধরে করছে শুভেন্দু বাবু তো সাংসদ হয়েছে এই তার বয়স হচ্ছে তিন বছর সাড়ে তিন বছর তার আগে কে সংসদ ছিলেন আর সেই একই কোম্পানি চলছে কি না যেখানে আজকে যেই কম্পিটিটি কম্পিটিটার অর্গানাইজেশনের কথাটা বারবার করে আসছে তো তারা তো অনেক দীর্ঘদিন ধরে রয়েছে তারা হ্যাভ দে এন্টার্ড ইন্টু এনি এগ্রিমেন্ট উইথ দ্য কেউ পিটি আমি আসছি না আমি আমি আসব এবিজি নিয়ে যে এখানে যে অফিস কাজগুলি হচ্ছে সেই কাজগুলিকে কি কোনো টেন্ডারের মধ্য দিয়ে পাওয়া গেছে খুব সম্ভবত না তার ভিত্তিতে এবিজির কাছ থেকে টেন্ডারের মধ্য দিয়ে প্রসেসের মধ্য দিয়ে যেতে গিয়ে যেই পরিমাণ টাকা পোর্ট ট্রাস্ট পাচ্ছে সে একই পরিমাণ টাকা বা তার থেকে বেশি টাকা অন্যান্য যারা হ্যান্ডেল করছেন হ্যান্ডলিং এজেন্ট এবিজি অন্য কিছু না আমি জানি শিল্পপতি না তারা হ্যান্ডলিং এজেন্ট অন্যান্য দুটো বার্থের হ্যান্ডলিং এজেন্টের কথা বলছি আর এই দুটো বার্থ কেন গ্লোবাল টেন্ডার করা হলো এই জন্যই করা হলো কেন কি ভাবে যাতে করা যায় এবং সেটা হয়েছে নানা অসুবিধার মধ্য দিয়ে সেটা এক জায়গায় গেছে একটা অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন যখন একটা রেসপন্সিবিলিটি অ্যাজিউম করে গো থ্রু এ কম্পিটিটিভ বিডিং প্রসেস তারা কেন তারা প্রফিটের জন্য করে তাদের একটা মার্জিন থাকবে কিন্তু তারপরে তারা কেন সেখান থেকে চলে যাবে কি পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়ে তারা চলে যাবে বা ঘোষণা করবে কেন তারা আমি একটু কমপ্লিট করে নিই সাপ্লিমেন্ট দি শুভেন্দু আজকে দুপুরে সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে বলেছেন যে এই সংস্থা এবিজি সংস্থা তারা ব্যবসায়িকভাবে এটা সামলাতে পারছিল না তার এক্সিট ক্লজ খুঁজে বেড়াচ্ছিল

ডিসটিসফ্যাকশন দেখাচ্ছে এবং তারা যেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটিটা নিয়ে এসছে তার যদি আমি এইট্টি পার্সেন্ট ইউটিলাইজেশনটাকে ধরি তাহলে ওরা পাচ্ছে তো প্রায় মাত্র পার্সেন্ট আর অথচ যারা উইদাউট কন্ট্রাক্টে ওখানে গেঁথে বসে আছে সিপিএমের সমর্থন নিয়ে বসে আছে সিপিএম এর প্রকাশ্যের সাহায্য নিয়ে তারা প্রতিপালিত হয়েছে এবং যারা আজকে তৃণমূল কংগ্রেসেরও আশ্রয়ে রয়েছে তারা তারা

এটাই তো একটা হ্যান্ডলিং এজেন্ট করবে কিন্তু তারপরে যখন তারা এসছে তাদের যারা কম্পিটিটার বা হতে পারতো বি কুড বি পোটেন্সিয়াল কম্পিটিটার তারা যদি অবস্থাটাকে দুর্বিশহ করে দেয় তাদের জন্য এবং যারা পোর্ট অথরিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল স্টেট গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল কংগ্রেসের গভর্নমেন্ট রেসপন্সিবল সিপিএমের গভর্নমেন্ট রেসপন্সিবল আমি দায়িত্ব নিয়ে এখানে বলছি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে মেজর পোর্ট অ্যাক্ট আছে নাইনটিন সিক্সটি থ্রি ওয়াই দ্যাট ইজ নট বিং ফলোড যে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ্টিভ সেন্ট্রাল গভর্নমেন্টের রোলটাও কিন্তু সেটা কংগ্রেসের গভর্নমেন্ট হতে পারে আর এখানে যেভাবে বছরের পর বছর ধরে আশির দশক থেকে নব্বইয়ের দশকে তখন শুভেন্দুবাবু সাংসদ হননি অনেক অনেক বছর ধরে যেই জিনিসটা চলছে অথচ নাও উই ফাইন্ড দ্যাট এ প্লেয়ার হ্যাজ কাম এবং সেই প্লেয়ারটাকে যাতে সেখানে ও ভালো করে অপারেট না করতে পারে যাতে তার আর কি যে ক্যাপাবিলিটি রয়েছে রয়েছে আন্ডার ইউটিলাইজেশন রাখার মধ্য দিয়ে কম্পিটিটারদেরকে বেশি সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে মেকানাইজেশনটাকে রোখার মধ্য দিয়ে এবং অর্থকরী ব্যাপার তো হাউ মাচ মানি হাউ মাচ মানি পোর্ট ইজ আর্নিং বিকজ অফ দ্য অপারেশন অ্যাট বার্থ নাম্বার টু অ্যান্ড এইট ওটা দেখতে হবে একদিকে এন্ড হাউ মাচ মানি দ্য পোর্ট ইজ আর্নিং 100 টাকা পার টন হ্যাঁ আর অন্য জায়গায় তার 1/3 তার মানেটা হচ্ছে যে অন্য জায়গায় যারা করছে এবং যারা আজকে তথা সচল রাখছে তাদের এই সচল রাখার পেছনে যে যে অর্থনীতি আছে ব্যবসা বাণিজ্য রয়েছে তার স্বরূপটা কিন্তু উদ্ঘাটিত হবে এবং যে এত বছর ধরে যেটা চলছে তার জায়গাতে আজকে আলোকপাত আমি আমি আসবো আমি শ্রমিকে গেছে অর্থাৎ ওমপ্রকাশ মিশ্র তার একটা গুরুতর অভিযোগ যে যে সংস্থাগুলি ওখানে কাজ করছে যারা ওখানে হ্যান্ডেল করছে পণ্য পরিবহন ওঠা এবং নামা তাদের প্রত্যেকের প্রতি এক রকম নজরে দেখা হচ্ছে না কেউ কেউ বাড়তি সুবিধা যাচ্ছে এবং সেমতো ক্ষেত্রে এবিজি সংস্থাটি আমি ওম প্রকাশ মিশ্র কোর্ট করে বলছি যে তারা সেই সুবিধে খুব বেশি পায়নি কতটা সত্যি একটু একটু আমি রিকোয়েস্ট করবো সুবিধার ব্যাপারটা এই যে কন্ট্রাকচুয়াল অবলিগেশনের ব্যাপার কন্ট্রাকচুয়াল এর পার্ট হিসাবে ডিসিশন মেকিং এ ট্রান্সপারেন্সি থাকতে হবে অ্যান্ড এ ফেয়ার ভিউ হ্যাজ টু বি টেকেন সুবিধাটা তো তারা পেয়ে এসছে যারা কন্ট্রাক্ট বাদ দিয়ে রয়েছে এবিজি তো কন্ট্রাক্ট করে এসেছে টেকনিক্যাল বিট করেছে ফাইন্যান্সিয়াল বিট করেছে এবিজিটা নিয়ে এসেছিল না না টেকনিক্যাল বিড আর ফাইন্যান্সিয়াল বিট করে এসেছে দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জেনারেল ফাইন্যান্স রুলস দেখতে পারেন বা যেই সমস্ত ভিত্তিতে আর কি কনসালটেন্সি অ্যাওয়ার্ডের হয় গ্রেড অ্যাওয়ার্ডের হয় সেটা সেটা তরতম থাকতে পারে কিন্তু এবিজি যখন কন্ট্রাক্টে আসে তখন তো কন্ট্রাক্ট পেপার দেখেই নিশ্চয় এসেছিল তারপরে নিশ্চয় তার লাভ আর অন্যান্য কন্ট্রাক্টই নেই নিশ্চয়ই তার লাভ ঝরক মনে করেছিল না ঠিক কথা শ্রমিকের কাছে ঠিক কথা বলছি আরো 17টা হ্যান্ডলিং এজেন্ট রয়েছে প্রত্যেককে লাইসেন্সি প্রত্যেককে লাইসেন্স নিয়েই কাজ করছে এবং এটা মেকানাইজ হয়নি কতগুলো উনি ভুল তথ্য পরিবেশন করছেন কতগুলো মডার্ন ক্রেন মানে মেকানাইজ নয় মেকানাইজ হয়েছে একটা ফোর এ অনলি দিদেন একটা সংস্থা টেন্ডার করেই পেয়েছে বাকি সতেরোটা হ্যান্ডলিং এজেন্ট রয়েছে প্রত্যেকটি প্রত্যেকেই লাইসেন্সি এবিজি যেটা বলা হচ্ছে যে ইট ইস মেকানাইজেশন ইট ইস নট মেকানাইজেশন যে অন্য অন্য বাড়তে যেভাবে কাজ হয় সেই ডাম্পার পেলোডার ডোজার এক্সক্রোটার দিয়ে যেভাবে কাজ হয় সেইভাবেই ওই বাড়তে কাজ হয় ওখানে শুধু একটা অ্যাডভান্স ক্রেন আনা হয়েছে অন্য বাড়তে জাহাজে ক্রেন দিয়ে অপারেট করা হয় আর এখানে একটা মোবাইল হারবার ক্রেন আনা হয়েছে সেটা এখানে অপারেট করা আমি ছোট্ট আবার জেনে নিতে চাইছি যে এরকম একটা ধারণা যারা বন্দরে ছবি দেখতে পান না যে গত কয়েকদিন এরকম ধারণা তৈরি হয়েছে যে

অন্য টেন্ডার বিডিং প্রসেসে আর কেউ আসেনি অগাস্ট মাসের শুরুর দিকে হলদিয়া পোর্ট একটা টেন্ডার বের করে বি বার্তের আচ্ছা সেটা হচ্ছে শুধু মোবাইল হারবারকেন বার্থের জন্য টেন্ডার বের করে আচ্ছা সেটাতে সেই টেন্ডারটা যখনই হলো আপনি দেখবেন তারপরেই বারোই বারোই অগাস্ট এবিজি পোর্টকে একটা চিঠি দেয় যে তারা সেপ্টেম্বর থেকে তারা আর কাজ করবে না যদি সমস্ত কার্গো ওদেরকে না দেওয়া এটা কেন ওরা যেটা ভেবে নিল যে ফোর বি বার্থে যদি ক্রেন চলে আসে তাহলে একটা অন্য একটা কম্পিটিটার ওদের আগেন দাঁড়িয়ে যাবে আচ্ছা সেই কারণে সেই সেইটাকে ভেবে ওরা ভাবলে যে এই ফোর বি টেন্ডারটাকে যে করে হোক ক্যান্সেল করতে হবে কারণ এই ফোর বি টেন্ডার যদি চলে আসে ওদের এই মনোপলি অফ বার্থ নাম্বার টু অ্যান্ড এইট এইটা বন্ধ হয়ে যাবে কারণ একটা কম্পিটিশন দাঁড়িয়ে যাবে

কে টেন্ডার পাচ্ছে কে পাবে না এটা অর্থনীতিবিদ বলবেন ব্যবসায়ী বলবেন আমরা এর মধ্যে যাব কেন আমাদের তো খুব আমাদের তো খুব সরল জিনিস যে একটা হ্যান্ডলিং এজেন্ট সে ব্ল্যাকমেলিং করছে কেন্দ্রীয় সরকারের একটা প্রতিষ্ঠান পোর্ট ট্রাস্ট অথরিটিকে সেখানে পোর্ট ট্রাস্ট অথরিটি তার যে করণীয় আছে চুক্তিতে মৌতে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারছে না এটা তো সিম্পল জায়গা এবং সেই লোকটা প্রথম বলল আমি কার্গো পাচ্ছি না পালাবো পরে বললো আমি দুশো পঁচাত্তর জনকে মাইনা দিতে পাচ্ছি না তাদের আমি ছাটাই করলাম এস এম এস দিয়ে এখন বলছে আমার নিরাপত্তা নেই আমি পালাবো তা বন্দরের ভিতরের দায়িত্ব তো রাজ্য সরকারের নয় সিআইএসএফ বন্দরের ভিতরের সেন্ট্রাল গভর্নমেন্টের কনসার্ন তার জন্য সেন্ট্রাল লেবার কমিশনার আছে এখানে রাজ্য সরকারের ভূমিকা কাটা কোথায় রাজ্য সরকারের তো কোনো ভূমিকা নেই আইন শৃঙ্খলার প্রশ্ন গোটাটা তো সিআইএসএফ দেখে এটা তো সকলেই জানে তো একটা সংস্থা একটা বাণিজ্যিক সংস্থা ব্ল্যাকমেলিং করছে একটা গভর্নমেন্টকে তাদের সমর্থনে কেউ কেউ এগিয়ে এসেছেন করছেন বিতর্কটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং একটা গোল্ডেন পোটেন্সিয়ালিটি রয়েছে এই বন্দরের এটা ইকোনমিক্যাল লাইফলাইন আমাদের স্টেটের ইন্টার নর্থ ইস্টার্নে তাকে নিয়ে একটা ভুল প্রচার করা হচ্ছে কখনো তো ক্যাপিটাল ড্রেজিং নিয়ে এদের বলতে আমি শুনছি না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা তো হলদিয়া বন্দরে আপনাকে আমি মিস্টার বসু একটু দু মিনিট বলছি যে আমি যেটা আপনার এটা হয়েছে কেন হলদিয়া বন্দরে কলকাতা বন্দরে সর্বরাষ্ট্র তো সেন্ট্রাল গভর্নমেন্ট করে গেছে আর প্রয়াত জ্যোতিবাবু করে গেছে প্রয়াত জ্যোতি বসু এবং দেবগৌড়ার সময়ে বাংলাদেশের সঙ্গে যে জল চুক্তি সেই সময় থেকে তো কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দরের নব্যতার কমি কমানো হয়েছে যে কারণে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী বাংলার স্বার্থে তিস্তা চুক্তির বিরোধিতা করছেন এই সর্বনাশটা তো ওই জল চুক্তিতে হয়েছে এবং সেই কারণে দেবগৌড়া এইচডি দেবগৌড়া ভারতবর্ষের তখন প্রধানমন্ত্রী তার লিখিত চিঠি রয়েছে যে ড্রেজিং জন্য ড্রেজিং কর্পোরেশন ইন্ডিয়া ইন্ডিয়াকে যে টাকা দিতে হবে তার সাবসিডিটা ভারত সরকার প্রতি বছর হল দেওয়ার জন্য আপনি আজকে অভিযোগ করেছেন যে এবছর এবছর টাকা দেয়নি গত বছর সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি ক্যাপিটাল ড্রেজিং নিয়ে আমি তো রাজনৈতিক দল সোমপ্রকাশ বাবুরা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে শিপিং ডিপার্টমেন্টের ব্যাপার পোর্ট ট্রাস্ট অথরিটির ব্যাপার তারা তাদের মন্ত্রীরা কেন বলছেন আমি তো তিন বছর ধরে মিস্টার ভাসানকে একাধিকবার চিঠি লিখেছি বলেছি পার্লামেন্টে বলেছি বারবার বলেছি পনেরো অর্থমন্ত্রী ছিলেন তার কাছে গিয়ে অনুরোধ করেছি যে এটা দেখুন ক্যাপিটাল ড্রেজিং করা এখানে দরকার রয়েছে টাকা দিচ্ছে না কেন এটা হাইকোর্ট হাইকোর্ট করেছে একটা ফেডারেল স্ট্রাকচারে একটা স্টেটের বিরুদ্ধে আরেকটা স্টেট এটা করতে পারে সেখানে কোনো উদ্যোগ গ্রহণ করছে না ড্রেজিং এর টাকা দিচ্ছে না কেন সেন্ট্রাল গভর্নমেন্ট

কোথাও এই রকম একটা কথা উঠছে যে এই যে সংস্থা অর্থাৎ এবিজি সংস্থা এই সংস্থা হলদিয়া বন্দরের দুটি বাড়তে পণ্য তারা ওঠা নামার কাজে নিযুক্ত তারা এই কাজটা করে তারা কোনো কারণে এই রাজ্য ছেড়ে যাচ্ছে হলদিয়ায় তারা কাজ করতে চাইছে না এইটা কোথাও কোথাও আর মনে হচ্ছে যে অনেকটা তুলনীয় সিঙুর থেকে যখন রতন টাটা চলে গিয়েছিলেন তার সঙ্গে ইনফ্যাক্ট প্রদেশ কংগ্রেসও কিন্তু এটাই মনে করছে তারা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছে আপনার চোখে ঠিক ব্যাপারটা কেমন হলদিয়ার দুটো বাড়তে একটা একটি সংস্থা কাজ করে এবং সেইখানে তারা কাজ করার কিছু সমস্যা হয়েছে এবং তারা চলে যাচ্ছে এর সঙ্গে বৃহত্তর শিল্পায়ন ইত্যাদি তার তার ঠিক সম্পর্ক কতটা বলে আপনার মনে মানে এইটাই বলা হচ্ছে যে হলদিয়ায় এই যে যা ঘটছে মানে আমি যারা পরিষ্কার হলদিয়ার দুটো বাট থেকে এবিজি সংস্থা হাত গুটিয়ে নিচ্ছে অর্থাৎ এই রাজ্যে শিল্পায়ন খেলো আমি এখানে এখানে শুরুতেই একটা জিনিস বলি যে এই কিছুদিন আগে আমরা দেখেছি হরিয়ানায় তিরিশ দিন ধরে যখন একটা গাড়ির কারখানায় ম্যানেজারকে পিটিয়ে মারা হয়েছে তিরিশ দিন সেখানে সরকার কোনো কিছু না করে চুপ করে বসছিল কিন্তু সেখানে কি হয়েছে ক্লাস্টার মানে গাড়ি কারখানা অনেকগুলো আছে তো রাতারাতি কেউ পালিয়ে যায় না আমাদের পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য হচ্ছে গত তিন দশকে এই যে ক্লাস্টার করে করে ইন্ডাস্ট্রি তৈরি করা এই জিনিসটাই হয় অতএব যেটা প্রবলেম যেটা হয়েছে যে আজকে যদি ক্লাস্টার যদি দেখি ক্লাস্টার আছে যেমন ওই বিশির আছে টাটা এক্সাইড তারা কি একজনও বলেছে আমরা ছেড়ে চলে যাও যে মুহূর্তে ক্লাস্টারটা থাকে না কেউ ছেড়ে চলে যেতে চায় ওইটা কম্পেনসেট করে করতে অর্থাৎ যত রকম ঝামেলা হোক বা না হোক আমি ছেড়ে চলে যাব কেন আমি তো একটা জায়গায় সুবিধা পাচ্ছি আমার কস্ট অফ প্রোডাকশন কম হচ্ছে আমার সুবিধা হচ্ছে যে এবার হলদিয়ায় যে ধরনের জিনিস ওঠানামা করে এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় তার মধ্যে যেমন কয়লা আছে লাইমস্টোন আছে মানে মিনারেল অনেক আছে তেল যায় পেট্রোলিয়াম প্রোডাক্টস আছে এখন এটা এটা তো ঠিকই যে ওখানে যে কোম্পানিগুলো আছে তার আমদানি রপ্তানির জন্য এই হলদিয়ার উপর নির্ভরশীল বাদ বাকি একটা বড় অংশ আছে ধরে যাক আরো পঞ্চাশ শতাংশ জিনিস তারা কিন্তু অনেক জায়গায় চলে যাচ্ছে যেটা বলা হচ্ছে বিহারে ঝাড়খণ্ডে যাচ্ছে পূর্বাঞ্চলে যাচ্ছে এখন এই যে যারা এই জিনিসগুলো পাচ্ছেন বা দিচ্ছেন আজকে হলদিয়া বন্দর তো অচল হয়নি আমরা বুঝতে পারছি মানে এটা দুটো বাড়ছে একটা প্রবলেম হয়েছে কিন্তু সেটা যদি খুব বেশি পরিমাণে দাঁড়ায় তাহলে হয়তো যারা এটা ব্যবহার করছেন তারা একটা ক্ষতিগ্রস্ত হতে পারে যদি খুব মারাত্মক আকার ধারণ সেটা ধারণ করেনি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে ওইখানে যে কোম্পানিগুলো ছিল তারা তো এরকম তারা এটা এটা হবেই তারা বলতে পারেন আমরা শান্তি চাই সেটা সবসময় বলছে একজনও কিন্তু ছেড়ে চলে যাওয়ার কোনো ইঙ্গিত বা ইত্যাদি প্রচার করেননি আরেকটা জিনিস যেটা বলি যেটা শুভেন্দুবাবু বললেন সেটা খুব জরুরি জিনিস সেটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি মনে হলদিয়া পোর্টের অবস্থা কিন্তু ভালো নয় মানে সমস্যাটা কি একটা রাজ্যের কথা যেমন বলি একটা রাজ্যের পশ্চিমবঙ্গের কথা আমরা বলি যে যে রাজ্যরা যখন ফুলে ফেঁপে গ্রো করছে উন্নত হচ্ছে আরও ইন্ডাস্ট্রি আসছে বেড়ে বেড়ে যাচ্ছে আমাদের তো ক্রমশ সংকুচিত হয়েছে আমাদের কুড়ি শতাংশ থেকে ইন্ডাস্ট্রিতে শেয়ার থেকে কমে কমে চার শতাংশে দাঁড়িয়েছে গত তিন দশক ধরে যখন একটা জিনিসকে না আস্তে আস্তে সংকুচিত হয় হলদিয়া বন্দরে দু হাজার পাঁচ ছয় সালে সাড়ে চার কোটি টনের জিনিস না ওঠানামা করেছিল প্রায় এখন সেখানে তিন কোটি টন হয়েছে কোথায় দাঁড়িয়েছে সারা ভারতবর্ষে প্রায় সব পটে বেড়েছে হলদিয়ায় কমেছে প্রবলেম তো ড্রেজিংয়ে একটা জায়গা যখন কমতে থাকে আজকে কিন্তু রিভার লাইনের উপরে এইটা কমছে তো সেখানে ড্রেজিং হয়নি এটা তো ফ্যাক্ট ড্রেজিং হয় যেখানে ফেলছে সেইগুলো আবার নেমে পলিমাটি সব ভেতরে ঢুকে যাচ্ছে এইরকম একটা অবস্থায় এবং পোর্ট এফিসিয়েন্সি হলদিয়াটা অদ্ভুত জিনিস হলদিয়াতে কার্গোতে যত লোক নিযুক্ত সেটা কার্গো ছাড়া যত শ্রমিক নিযুক্ত তার প্রায় আড়াই গুণ ভারতবর্ষের আর কোনো পোর্টে সিচুয়েশন নেই তার কারণ আমাদের মডার্নাইজেশন হয়নি হাতে হাতে কাজ হয় আমাদের এখানে ওই ক্লাস থ্রি ক্লাস ফোর যেটাকে আমাদের গভর্নমেন্টের ক্লাসিফিকেশন আমি একটু শেষ করিনি এটা বলতে এই জন্য বলছি যে আজকে আমি যতই এটাকে বলি না কেন যে আমি আমি এটা দুদিন পরের কথা বলছি এটা কিন্তু হবেই আজকে যদি কোনো কারণে আস্তে আস্তে প্রমোশন সংকুচিত হতে থাকে হলদিয়া পোর্ট সেখানে যারা হ্যান্ডলিং এজেন্টস তারা কিন্তু এর আজ পাবেন আজ বোধ করবেন কারণ এখানে কার্গো হ্যান্ডলিংয়ে যে পরিমাণ শ্রমিক আছেন প্রচুর শ্রমিক মানে দু দু লক্ষের উপরে শ্রমিক আছে নিযুক্ত এখন এই আজটা তো আজকে এবিজি হয়তো যেটা ওনারা বলছেন আর ভালো করে দেখেছেন ব্যবসায়িক স্বার্থে এবং আপনার চোখে কি আমি বলছি আপনার চোখে এবিজি একটি সংস্থা সেই সংস্থা এখানে আমি এটাকে আমি তো আগেই বললাম যে ওখানে যে কোম্পানিগুলো সরাসরি হলদিয়ায় নিযুক্ত তাতে একটা ক্লাস্টার তো কারণ তারা পিটিএ প্রোডাক্ট তৈরি করে সেখানে কোনো প্রভাব ক্লাস্টার যখনই হয় তখন দুজন মারা গেল কি দুদিন হরতাল হলো বা বন্ধ হয়ে গেল এটা এফেক্ট করে আমি আসলে সারা ভারতবর্ষে এটা হয় এই এই পুরো যে পুরো যে বিষয়টা অর্থাৎ হলদিয়াতে যে যেটা দিয়ে শুরু করেছিলাম যে হলদিয়া ডকে উঠে গেল সেই গোটা ঘটনাটাতে আরো একটা খুব বড় বিষয় এসে দাঁড়াচ্ছে যে এই সংস্থা অর্থাৎ এবিজি এই সংস্থার তিন কর্তাকে অপহরণ করা হয়েছিল রাত্রিবেলাতে তাদের বাড়িতে হামলা হয়েছে তাদেরকে অপহরণ করা হয়েছে শেষ পর্যন্ত তাদেরকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তাদেরকে ট্রেনে করে তারা তারা চলে যেতে বাধ্য হয়েছেন তারা রাজ্য ছেড়েছেন এবং আজকেও আমরা দেখেছি যে তাদের মধ্যে একজন কর্তা তিনি যথেষ্ট একটা তার যে যে ঘটনা ঘটেছে বলে তিনি যেটা বলেছেন খবরের কাগজে সেটাও কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক ঠিক কি হয়েছিল শুভেন্দু ঠিক ঘটনাটা কী এখন বিষয়টা হচ্ছে ওনারা তো সবই বলেছেন এখন প্রত্যক্ষ প্রমাণ সাক্ষী তথ্য কিছুই সামনে নেই আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে এটাই যে যিনি বলছেন যে তাকে অপহরণ করা হয়েছে তার অপহৃত ব্যক্তি আবার খানিক্ষণ পরে তাকে মুম্বাইতে পাওয়া যাচ্ছে তার কোনো আঘাত লাগলো না তিনি হসপিটালাইজ হলেন না এবং তিনি হোটেলের খাতাতে পয়সা মিটিয়ে নিজেই সিগনেচার করে হোটেল থেকে বেরিয়ে গেলেন এবং তিনি হলদিয়া থানার অফিসারকে যারা ওই পি এফের টাকা জমা না দেওয়ার কারণে যে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছিল তাতে উনিও অভিযুক্ত ছিলেন আচ্ছা সেই অভিযোগকারীকে খুঁজেছেন তা খোঁজার ফলে তিনি থানার আইসিকে এটি এস দিয়ে গেছেন যে আমি হলদিয়া থেকে চলে যাচ্ছি হলদিয়া থেকে আমি চলে যাচ্ছি তার কারণটা হচ্ছে ওই শ্রমিকদের পি এর টাকা আমাদের সল যে পি কমিশনার রয়েছে দু বছর ধরে এই কোম্পানি জমা দেয়নি ভারত সরকারের যে আইন রয়েছে পি এফের টাকা জমা না দিলে তা জামিন অযোগ্য অপিন্য এবং সেই ধারায় হলদিয়া থানায় অভিযোগ করার ফলে তাদের তারা পুলিশের হাত থেকে সরার জন্যই মাঝরাত্রিকে বেছে নিয়েছেন এবং একেবারে সশরীরে তারা চলে গেছেন এবং চলে যাওয়ার পরে যারা প্রথমে বলছিলেন কার্গো পাওয়া যাচ্ছে না যারা দ্বিতীয়বার বললেন দুশো পঁচাত্তর জনকে ছাঁটাই না করলে কোম্পানি চলবে না তারা যারা কলকাতা হাইকোর্টে গেছিলেন পর্যাপ্ত পরিমাণ পুলিশ দেওয়া হোক এবং রাজ্য সরকার কতটা সহযোগিতা করেছে ছাব্বিশ তারিখে আপনারা জানেন উনত্রিশ তারিখ অবধি স্টেটে হলি ট্রেজারি অফিসার হলদিয়া ফর্ম সেভেনে ছুটির দিনে টাকা জমা নিয়েছে যাতে পুলিশটা তাড়াতাড়ি প্রোভাইড করা যায় এবং আঠাশ তারিখে ঈদের পরের দিন পুলিশ দিয়ে দিয়েছে এবারে সবটাই তো ফেল করছে এবং দুশো জন ছাঁটাই শ্রমিকের পক্ষে তিনশো জন শ্রমিক তারা হাতে হাত মিলিয়েছে তার তারা না কর্মরত তার কারণ হচ্ছে দুশো জনকে তো এস এস দিয়ে ছাঁটাই করেইছেন আর এই তিনশো তিরিশ জনকে এই যে আমাদের শারদ উৎসব গেল বোনাসটা পর্যন্ত তারা দেননি তারা অ্যাগ্রিফট যে সাড়ে চারশো জন কার্গোপোলের হ্যান্ডলিং যারা করেন তাদের দুবছর ধরে পি এ টাকা জমা দেননি এই রকম একটা পরিস্থিতি তারা তৈরি করেছেন এবং এক্ষেত্রেও সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমি আজকে বলতে পারি তৎক্ষণাৎ হয়তো কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারতাম না অনেকগুলো ঘন্টা অতিবাহিত হয়ে গেছে দুটো দিন অতিবাহিত হয়েছে তা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা একেবারে সাজানো নাটক ছাড়া অন্য কিছু নয় একেবারে কৃত্রিমভাবে এটা করা হয়েছে এবং কৃত্রিমভাবে করা হয়েছে যাতে আদালতকে বিভ্রান্ত করা যায় প্রচারের আলোতে আসা যায় এবং একটা সামান্য ইস্যু অত্যন্ত সামান্য ইস্যু যেটা আমাদের মাননীয় অজিতা বলছেন যারা ইউজার তাদের গায়ে আঁচ পড়ছে না যারা অ্যাকচুয়ালি পোর্ট অচল হয়ে গেলে যারা ক্ষতিগ্রস্ত হতে পারে তারা কেউ মুখ খুলছে না তারা কেউ সরকারের কাছে দ্বারস্থ হচ্ছে না শিল্পমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে বা আমরা যারা স্থানীয় জনপ্রতিনিধি আমাদের কাছে তারা আসছে না বলছে না একটা কিছু করুন অর্থাৎ সমস্যা নেই তারা স্বাভাবিকভাবেই আছেন ঠিক কিন্তু অন্যরা যারা কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাজার গরম করতে চাইছেন তারাই এই সাজানো নাটকে স্রষ্টা এবং রূপকার শুভেন্দু অধিকারী বলছেন যে এই যে তিন কর্তা যাদেরকে নিয়ে এখন যথেষ্ট আলোচনা চলছে চর্চা চলছে যাদেরকে কিডন্যাপ করা হয়েছিল তাদেরকে রাত্রিবেলাতে নিয়ে গিয়ে প্রায় তাদেরকে কার্যত পাচার করে দেওয়া হয়েছে ট্রেনে তুলে দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে সত্যি সত্যি একজন এস এম এস করে তিনি হলদিয়া টাউন থানার আইস থেকে জানিয়ে গেছিলেন যে আমরা হলদিয়া ছেড়ে চলে যাচ্ছি আপনাদের ঠিকই বক্তব্য হ্যাঁ এটা তো হচ্ছে যারা তাদেরকে অপহরণ করা হয়েছে যারা সেই কোম্পানি যাদের তারা অফিসার তাদের বক্তব্য থেকে আমরা জেনেছি আমার কাছে অবশ্য অনেক কিছু তথ্য আছে যেমন আমার কাছে এমনকি এখন তার অথেন্টিসিটিটা তো এটা পুলিশ স্থির করবে আমার কাছে সেই তথ্যগুলি আছে যে তারা কি কি স্পেসিফিক্যালি কি কি ওয়ার্ড দিয়ে তারা এস এস পাঠিয়েছেন এখন প্রশ্নটা হচ্ছে যে যে যাকে অপহরণ করা হয়েছে বা যারা আর কি অন দ্য ডিফেন্সিভ যারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন বা মনে করছেন যে বাধ্য হচ্ছি তাদের বক্তব্য শুনবো না তাদের বক্তব্য শুনবো যারা এদেরকে পালিয়ে যাতে এরা বাধ্য হন তার জন্য প্রতিনিয়ত সব সময় নানা নানারকমভাবে ব্যবসায়িক স্বার্থকে প্রতিষ্ঠিত করবার জন্য সিপিএমের সঙ্গে যারা সরাসরি যুক্ত হয়ে গত পঁচিশ বছর তারা ঠিক কারা তারা কারা আমরা সবাই জানি তারা হচ্ছে রাজ্যের বর্তমান শাসক পক্ষ যারা যারা লক্ষণ শেঠের যারা লক্ষণ শেঠের প্রকৃত অনুগামী যারা লক্ষণ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিএম এর যে পথ এবং পন্থা সেটাকে মাধ্যম করিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের তো জন্মই হয়েছিল যাতে সিপিএম দেখুন না দশ বছর আরো থেকে গেল উনিশশো ছিয়ানব্বই এর পরে দু সালে কংগ্রেস যদি ক্ষমতায় আসতে পারত কংগ্রেস যখন বিরাশি চুরাশিটা সিট পেল কংগ্রেসটাকে ভাগ করে দেওয়া হলো তার সিপিএমকে দশ বছরের জন্য প্রশস্ত এই শুনুন এই কথাটা এই জন্য প্রসঙ্গ আপনি আপনি ভুল করছেন না রজত অবশ্যই

আরে আপনার তো পার্টির কোনো নাম নেই পার্টির কংগ্রেসের নাম করছেন না ওদের সিপিএম এর পথে চলছে তৃণমূল কংগ্রেস দেখেছে তৃণমূল কংগ্রেস দেখেছেন বুঝেছি আইএনটিটি ইউসিটি একটা ঢোকানো তাহলে সেবা দলের আগে একটা তৃণমূল ছাত্র পরিষদের আগে একটা তৃণমূল সেটা আবার কি না আমি আমি ওই তরজাতে যেতে যাই না আমি এখানে স্পেসিফিক্যালি ডিসকাস করছি যে কেন কেন কংগ্রেসের সম্পাদক এআইসিসির মেম্বার তাকে কেন এবং কীভাবে এমন একটা পরিস্থিতির শিকার হতে হয়েছিল হলদিয়াতে যেখানে তাকে ধরে তুলে নিয়ে গেছিলো এই তো চার মাস আগে হয়েছে এবং আজকে কেন এবিজি কোম্পানি লোকেরা তারা বলছেন বা তারা আজকে বর্তমান নেই বিদ্যমান নেই এখানে যে তাদেরকে অপমান করা হয়েছে ফিজিক্যালি আমি দেখিনি ফিজিক্যালি আপনিও দেখেন সাংসদ দেখেন কিন্তু তারা এই জন্যই বলছেন বিকজ দিস ইজ হ্যাপেনিং দেয়ার হ্যাঁ গায়ের জোরে ওখানে যেভাবে এত বছর ধরে চলেছিল সেই একই ঘটনার পুনরাবৃত্তি আর একই ধরনের সংস্থা রয়েছে যারা ওখানে এই হ্যান্ডলিং এর কাজ করছে সময় বলতো না দেখুন ওই প্রসঙ্গে যদি আমি ডিটেলস যেতে পারি এবং আমি জানি এই যে ফোর আপনি কিসের কথা বলছিলেন ফোর টেন্ডার এবং যাদের নামে টেন্ডার হয়ে যারা এটা পেয়েছেন এখন লিমিটেড তারা কি পেয়েছে আমরা এখন জানি ইন্টারন্যাশনাল সি পোর্টস হলদিয়া প্রাইভেট লিমিটেড যাতে রিপ্লে কোম্পানির একটা শেয়ার রয়েছে

সেটাও আমি মাঝে মাঝে আসি যতদিন না না যতদিন আপনারা ডাকবেন আমি আসুন প্রশ্নটা হচ্ছে না সেটা হচ্ছে আমরাও সারাদিন ঘুরেছি সত্যি সত্যি

সুশীল সিন্ধে বলছে দার্জিলিং এ দাঁড়িয়ে যে মমতা ব্যানার্জি যেটা করেছে জিতিয়ে অন্য কেউ পারবে না আপনার চিদাম্বরম বলছে পার্লামেন্টে যে পশ্চিমবঙ্গ মাওবাদী দমনের যে পথ এটাই ভারতবর্ষে

সেই দুটি ছাড়া অন্য কাজ হচ্ছে কেন হচ্ছে আমি জানি না কিন্তু আমাদের ক্যামেরা যেটা দেখেছে অন্য কাজ হচ্ছে হয়তো তাদের ব্যবসায়িক স্বার্থ রয়েছে তারা হয়তো লস করতে চায় না তারা তারা নিশ্চিত সেখানে কাজ করছে কাজ হচ্ছে এটা নিয়ে কিন্তু সন্দেহ হয় আমরা আজকে সারাদিন সেখানে ঘুরে বেরিয়েছি এই দুটো বার্থ যে বন্ধ হয়ে গেল সেইটা কি এইরকম একটা ভাবমূর্তি তৈরি করছে যেটা আপনারা বারবার বলছেন যে রাজ্যে শিল্পায়নের প্রক্রিয়া ধাক্কা খেলো এটা কিন্তু বলছেন আপনারা আমি বলছি আমাদের প্রদেশ সভাপতি বিষয় আমাদের প্রদেশ সভাপতিও আজকে বলেছেন আমাদের অধীর চৌধুরী বলেছেন আমরা এই বিষয় নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই বর্তমানে গোটা প্রক্রিয়াটা শিল্পায়নের প্রক্রিয়া এখানে জমি অধিকরণের প্রক্রিয়া রাজ্যের ভাবমূর্তি এগুলি সমস্ত কিন্তু একটা নেতিবাচক জোনে চলে গেছে কিন্তু প্রসঙ্গত হলদিয়া কনটেক্সটে বলছি যে আজকে কন্ট্রাক্ট বিডিং শিল্পীদের অবশ্যই ধাক্কা খাচ্ছে একটা নেতিবাচক নেতিবাচক একটা একটা তো দিয়ে তো দেখুন দুটো জিনিসটা আলাদা কিন্তু

আমি সেটাই বলছিলাম যে আজকে যত ঝামেলা শুরু হয়েছে কিন্তু ওই টেন্ডারের পর থেকেই আপনি দেখুন দু হাজার দশ দেখুন হ্যান্ডলিং এজেন্টের কোথাও হ্যান্ডলিং এর কোনো টেন্ডার কোন কোর্টে হয় না আমরা পারাদ্বীপ কোর্ট রাইজার কোর্টে কাজ করি আপনি পোর্টে গিয়েও দেখুন ওখানে এই মোবাইল হারবার টেন্ডার হয় ওখানে বাদ বাকিরা এজেন্টরাই কাজ করে ভারতবর্ষের সব পোর্টেই এই দু নম্বর আট নম্বরে একমাত্র যেখানে আপনার হ্যান্ডিং এজেন্টদের টেন্ডার হয়েছে আমরা পোর্টকে কেউ বলিনি যে টাকা নেওয়ার জন্য পোর্ট আজকে ওয়ারফেজ নিচ্ছে পোর্ট আজকে

মিনিস্ট্রি অফ শিপিং একসময় ওই রটারড্যাম পোর্টকে দিয়ে একটা সার্ভে করিয়েছিল ক দু হাজার সাল এটা পরিষ্কার যে ভারতবর্ষের যে পোর্ট সিস্টেম কম্পেয়ার টু পৃথিবীর অন্যান্য জাত মানে এশিয়ার সিঙ্গাপুর বা হংকং বলি বা ইউরোপের পোর্টগুলোর তুলনায় অসম্ভব ইনএফিসিয়েন্ট সমস্ত প্যারামিটারে তো আমি যদি বলি যে টেন্ডার প্রসেস আমি নেবো না নিতেই পারি আমরা একটা অন্য মডেলে চলতে পারি মডার্নাইজেশান বা এফিসিয়েন্সি বাড়ানোটা তো কম্পিটিশন বাড়লে বাড়বে এটা তো ঠিকই তো এটা কি ঠিক নয় যে আমাদের পোর্টগুলো জেএনপিটি যেমন জেএনপিটি তো কন্টেইনার পোর্ট কন্টেইনার যদি সবচেয়ে বেশি হয় তাহলে জহরলা নেহু পোর্টে হচ্ছে সেটা একটু অন্যভাবে যদি ধরে বাকি পোর্টগুলো তো অবস্থা যেটা সেটা এটা কি ঠিক নয় যে আমাদের একটা এইটা একটা হচ্ছে একটা ধরনের স্বার্থ এবং তার লড়াই চলছে যে কম্পিটিশনটা যত আসা দরকার পোর্টে সেটা কিন্তু সেটাই বলতে চাইছিলাম যে আজকে বি বার্থে কিসের জন্য মোবাইল হার্বওয়ার এলে এনে ফার্স্ট ডিসচার্জ করার জন্যই মোবাইল হার্বওয়ার ক্রেনে টেন্ডারটা করা হয়েছে সেটার জন্য বেশি কার্গো আসতে পারে আজকে উনি যে বার্থ নাম্বার ফোরে আইএসপিএচএল এর কথা উনি বলছেন আই ইজ দ্য অনলি বিওটি বার্থ টিল ডেট এখন অফ অপারেশনাল ইন দ্য ইস্টার্ন সেক্টর আজকে আইএসপিএচএল দু হাজার তিন সালে চালু হয়েছে তখন এবিজে হয়তো জন্মায়নি এই বিওটি এসছে তখন থেকে চোদ্দ হাজার টান ডিসচার্জ করে সি স্টিল অথরিটির সমস্ত কার্গো ওই সমস্ত পোর্টে এখন ওই যেটা রটারডেম থেকে যেটা মিনিস্ট্রি অফ শিপিং করেছিল যে এরা টেন্ডার প্রসেস আরও বেশি করে করা উচিত আরো বেশি করে কম্পিটিশন নিয়ে আসা না মানে এইটা কি এইটাই মডেল হওয়া উচিত

শেয়ার বিক্রি করে দিয়েছিল দিয়ে একটা কোনো একটা টাকার বিনিময়ে শেয়ার বিক্রি করেছিল যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমি একবার আসবো শুভেন্দু কিন্তু না এক সেকেন্ড যেটা হচ্ছে যে কুড়ি হাজার টন ডিসচার্জ করবে বলে টেন্ডার নিয়েছিল হঠাৎ করে কাজ শুরু করা কিছুদিন পরে আমার ঠিক কোন ডেট মনে নেই তবে আমার আমি এটুকুন জানি যে ওনারা পোর্টকে একটা চিঠি দিয়েছিল যে কুড়ি হাজার টন আমরা ডিসচার্জ করা সম্ভব নয় কুড়ি হাজার টন থেকে কম ডিসচার্জ করা করার পারমিশন দেওয়া হয় অ্যালাউ করা হোক যে এর ওপরে ড্যামারেজ যেন কাটানো হয়

এবিজি রিপ্লে টেন্ডার টেন্ডার হয় না হ্যান্ডলিং যে ইত্যাদির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে করলেন তা আমি জনপ্রতিনিধি হিসাবে আমি পোর্টে সবগুলো বার চলুক আমি এটা চাই এক নম্বর আমি চাই ক্যাপিটাল রেজিং হোক আমি চাই ট্রান্সলোডিং চালু হোক আমি চাই স্যান্ডহেড থেকে বার যে ওখানে আরও বেশি কার্গো আসুক কিছু কার্গো উনি যে ডাটাটা দিচ্ছিলেন সম্মানীয় বাবু ধামরাপোর্ট চালু হওয়ার জন্য কিছু কার্গো চলে গেছিলো কিন্তু ধামরাপোর্টে এখন যেভাবে সিল্টেশান হচ্ছে হলদিয়ার থেকেও মারাত্মক তার ফলে আবার এখানে নতুন করে প্রচুর জাহাজ আসছে কার্গো আসছে একটা সম্ভাবনা তৈরি হয়েছে শুধু তাই নয় আজকের মুখ্যমন্ত্রী আগের রেলমন্ত্রী তার উদ্যোগে দু হাজার এগারোর ফেব্রুয়ারিতে পোর্ট টু শালুকখালী যেখানে আট থেকে দশ মিটার ড্রাফট রয়েছে সেখানে তারও টেন্ডার হয়েছে এবং তেত্রিশটা সংস্থা আমি যেটুকু পোর্টের আমাদের লোকরা পোর্টের অফিসাররা বলেছে এ ফরেন সংস্থারা তারাও ওখানে পিপিপি মডেলে নতুন একটি পোর্ট তৈরি করতে চাইছেন আচ্ছা আমি এই ডেভেলপমেন্ট অ্যাসপেক্টগুলো নিয়ে ইন্টারেস্টেড আমি এমপি হওয়ার পরে অনেকবার বলে ইডেন চ্যানেলের কাজটা করিয়েছিলাম তার খননের কাজটা একশো কোটি টাকারও বেশি খরচ করে রয়েছে না না সেখানে অপারেশনটা চালু হোক এটা আমার ডিমান্ড কলকাতা পোর্ট ট্রাস্ট অথরিটি তারা এটা করছে না হলদিয়া নেগলেক্টেড হচ্ছে আমি যেটা মিস্টার ভাসানকে চিঠি লিখেছিলাম তার উত্তরও তিনি আমাকে দিয়েছেন যেটা দু হাজার ছয়ে গোপালন কমিশন রেকমেন্ড করেছে যে মুম্বাইতে যদি মুম্বাই পোর্ট ট্রাস্ট অথরিটি জেএনপিটি থাকতে পারে তাতে হলদিয়া পোর্ট ট্রাস্ট অথরিটি এইচপিটি হবে না কেন এই জিনিসগুলো কিন্তু ইগনোর হচ্ছে আজকে এবিজি নিয়ে আমার খুব স্পেসিফিক বক্তব্য আবেদন দাবি যাই বলতে পারেন এক নম্বর হচ্ছে একটা এস এম এস দিয়ে দুশো পঁচাত্তর জনকে ছাঁটাই করেছেন এই লোকগুলোকে লক্ষণ সেটের তাদের মধ্যস্থতায় সিটুর লোকরাই ঢুকিয়েছিল কে কোন পার্টি করে আমরা জানি না আমরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি তাই নন্দীগ্রামে অনিচ্ছু কৃষকদেরকে নিয়ে আমরা লড়াই করেছিলাম সেখানে উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে লড়াই হয়েছিল বহু বামপন্থী মানুষও যুক্ত হয়েছিল সেখানে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে লড়াই করিনি আমরা এখানেও আমি দুশো জন ছাঁটাই হওয়া শ্রমিক তাদেরকে ফিরিয়ে নেওয়ার দাবি করছি যে দাবিতে সেন্ট্রাল লেবার কমিশনারের আমাদের এখানে নিজাম প্যালেসে যে অফিস রয়েছে এখানে ডেপুটি সেন্ট্রাল লেবার কমিশনার সিলমোহর লাগিয়েছেন যে এভাবে করা যায় না দু মাসের নোটিশ দিতে হয় এবং একশো জনের বেশি শ্রমিককে ছাঁটাই করতে গেলে শ্রম দপ্তরের অনুমোদন লাগে তারা বেআইনিভাবে করেছেন আমি চাই তাদেরকে ফিরিয়ে নাও আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে দুবছরেরও বেশি সময় ধরে প্রভিডেন্ট ফান্ডে তারা শ্রমিকদের টাকা কেটেছেন কিন্তু টাকা জমা দেন সরকারের ঘরে সেই টাকা পড়ে না পি কমিশনারের ঘরে টাকা জমা দেননি এটা জামিন অযোগ্য অপরাধ সঙ্গে ইএসআই সেই টাকা তারা জমা দিয়ে এই বিষয়টা নিষ্পত্তি করুন তৃতীয় হচ্ছে যে তারা অবিলম্বে দু নম্বর এবং আট নম্বরে এই সমস্যা মিটিয়ে নিয়ে কাজ শুরু করুন আমরা আমি ব্যক্তিগতভাবে এটা চাইছি তারা এই সমস্যাগুলি মিটিয়ে নিয়ে স্বাভাবিকভাবে কাজ শুরু করুক আর চতুর্থ হচ্ছে কেওপিটি অথরিটি তারা মার্কেটিং করার জন্য সবাইকে লাইসেন্স দিক সুযোগ দিক যে ভারতবর্ষের মধ্যে একমাত্র হলদিয়া পোর্টে মার্কেটিংয়ের দায়িত্বটা পোর্ট ট্রাস্টের হাতে আচ্ছা এই এইটা যারা বিজনেস করছে কম্পিটিশান হোক আরও কার্গো আসুক আরও জাহাজ আনার ব্যবস্থা করা হোক সকলে চেষ্টা করুক নিজের নিজের বাড়তে আরও বেশি করে কার্গো নিয়ে আসুক তার ফলে এখানে কার্গো বাড়লে শুধু এই শ্রমিক কর্মচারী নয় আরও অনেক বেশি জব অপরচুনিটি তৈরি হতে পারে আরও বেশি করে ইন্ডাস্ট্রি আমাদের কাছে আসতে পারে আজকে ধামরা পোর্টে যেভাবে সিলটেশন হচ্ছে তাতে হলদিয়া পোর্ট এই গত কয়েক মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্টে পরিণত হয়েছে আমি মনে করি যে পুরো সমস্যাটার জন্য বন্দর কর্তৃপক্ষ তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না পোর্ট ট্রাস্ট অথরিটির যে উনিশশো তেষট্টি সালের আইনটা নিয়ে ও বসে আছেন মাঝে মাঝে তার তিনি উদ্ধৃতি দিচ্ছেন সেই আইনটাতে তারপরে না না অ্যামেন্ডমেন্ট আমি 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 জানি জানি পুরোটাই ক্ষেত্রে আমার খুব স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে একটা লোক কাজ করতে পারছে না তারা জটিলতা তৈরি করছে তা পোর্ট ট্রাস্ট অথরিটির হাতে চেয়ারম্যানের হাতে ট্রাস্টি বোর্ডের হাতে পর্যাপ্ত সুযোগ রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং সিবিসির নর্মস মেনে সেকেন্ড যিনি হয়েছেন তাকে ওয়ার্ক অর্ডার দেওয়া যেতে পারে অথবা এই করতে করতে প্রায় দু মাস অতিবাহিত হতে গেল নতুন করে ওখানে টেন্ডার করে টেন্ডারে যিনি আসবেন একপার প্রসিডিওর নর্মস তাকে ওয়ার্ক অর্ডার দিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে এই একটা ইস্যুকে সামনে রেখে এই জটিলতা এই প্রচার এই রাজনৈতিক তর্চা এই কাদা ছোঁড়াছুড়ি এবং আমরা যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসি সেখানে হলদিয়া পোর্টকে হলদিয়া পোর্টের আসল সমস্যাগুলো আমরা আলোচনা না করে সেই সমস্যাগুলো নিয়ে কি করে আমরা কেন্দ্রের সরকারকে শিপিং ডিপার্টমেন্টকে ভাবাবো কি করে আরও বেশি অ্যাক্টিভ করাবো পোর্টটা অকল্যান্ড জেলিংহামের পলি সেই পলি তুলে নন্দীগ্রামে ফেলতে হবে কেন কেন নয়াচরে ফেলা যাবে না কেন চরে ফেলা যাবে না এই কংক্রিট সাজেশনগুলো নিয়ে তো আলোচনা করা যেতে পারে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আমি আমাকে মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন সে তার সঙ্গে বসুক পোর্ট অথরিটি সমাধানের রাস্তায় বেরোবে তা না করে একটা সরকার তারা চেষ্টা করছে দু লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝায় জর্জরিত বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে নতুন করে সর্বত্র ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি সিস্টেম ছিল তাকে চেঞ্জ করে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল করার চেষ্টা হচ্ছে দার্জিলিংয়ের মতো জায়গা মধ্যবিত্ত বাঙালি যেতে পারতেন না জঙ্গলমহলে টিভি খুললে আপনাদের চ্যানেলেই তো প্রতিদিনই লাশের মিছিল মৃত্যুর মিছিল দেখা যেত সে সমস্যার সমাধান হয়েছে একজন মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তিনি আপ্রাণ চেষ্টা করছেন গোটা মহাকরণকে জেলায় জেলায় নিয়ে যাচ্ছেন চেষ্টা করছেন সেই জায়গাটাকে বাধা দেওয়ার জন্য এবং রাজনৈতিকভাবে প্রচারের আলোতে আসার জন্য একটা হ্যান্ডলিং এজেন্ট সামান্য হ্যান্ডলিং এজেন্ট তাকে শিখন্ডি করে এই যে কুৎসা অপপ্রচার হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমার এখানে একটা প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা এর আগে আমি অধ্যাপক অযোধ্যা রাজদূত করেছিলাম আমি আসবো অবশ্যই আসবো সেটা হচ্ছে যে আমি একই প্রশ্ন করতে চাইছি যে হলদিয়া বন্দরে সেখানে দুটো বার্থে একটি হ্যান্ডলিং এজেন্ট কাজ এখন অবধি করে অফিসিয়ালি সেখানে একটা সমস্যা তৈরি হয়েছে তাদের ওখানে কাজ বন্ধ হয়েছে এটা প্রায় তুলনীয় হচ্ছে যে রাজ্যের শিল্পায়ন ধাক্কাগুলো রাজ্যের যে শিল্প মুখ সেখানে এটা একটা বড় ধাক্কা এটা কারা বলছে আমি আপনাকে বলতে পারি যে এই রাজ্যে যারা শিল্প প্রতিষ্ঠান করেছেন যারা বিনিয়োগ করছেন তারা বলছেন তাদের অর্গানাইজেশন যারা আছে সিআইআই থেকে শুরু করে বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে শুরু করে তারা কি কেউ বলছেন তারা কেউ বলছেন না কারণ তারা প্র্যাকটিক্যাল অবস্থাটা জানে হলদিয়াতে যে অবস্থাটা ছিল সিটুর তাণ্ডব সিপিএমের অত্যাচার সেই জায়গা থেকে আজকে পরিবর্তনটা কোথায় এসেছে সেটা তারা জানেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে গত ১৬ সতেরো মাসে এই সরকার আসার পরে একটি কর্মদিবস হলদিয়াতে নষ্ট হয়নি এমনকি গত চব্বিশ তারিখ বিজেপি সিপিএমের ডাকা যৌথ বন্ধের দিনও একটা শিল্প শিল্পনগরীতে কি কি জিনিস আপনার শিল্পের ক্ষেত্রে প্রসারের ক্ষেত্রে বা শিল্পের পরিবেশ আছে কিনা তার সবচেয়ে বড় প্যারামিটারটা কি কর্মদিবস নষ্ট হয়েছে কিনা সেটা আপনার তথ্য বলবে আমি একজন রেসপন্সিবল ভারতবর্ষের আইনসভার মেম্বার আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের গত এই সরকার আসার পরে যে কয়েকটা মাস গেছে এক বছরের কিছু বেশি সময় একটিও কর্মদিবস হয়নি এর মধ্যে নষ্ট সিপিএম বিজেপি অন্যান্যরা বন্ধ ডেকেছেন কিন্তু হলদিয়া স্বাভাবিক ছিল সচল ছিল উৎপাদন বেড়েছে কি কমেনি দ্বিতীয় প্যারামিটার উৎপাদনটা সর্বত্র বেড়েছে বিনিয়োগ হয়েছে কি হয়নি বিনিয়োগ ব্যাপক হয়েছে গত ন তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিনটি সাতশো কোটি টাকার বিনিয়োগ হয়েছে এমন শিলান্যাস নয় উদ্বোধন করেছেন এক হচ্ছে ধানসরি পেট্রোকেমিক্যাল তার চারশো কোটি টাকা ইনভেস্টমেন্টের নতুন এক্সপেনশন প্রজেক্ট হয়েছে আমাদের করণপাল গ্রুপের এপিজে লজিস্টিক হয়েছে দুশো কোটি টাকার বেশি একশো পঞ্চাশ কোটি টাকা করে জেবিএল বনস্পতি ভোজ্য তেলের কারখানা তিনি উদ্বোধন করেছেন তাহলে অর্থাৎ বিনিয়োগ হয়েছে হলদিয়া এনার্জি ছশো মেগাওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট সেখানে তার কাজ চলছে আমি বাবুদের অনুরোধ করব আমি বহুবার জয়ন্তী নটরাজন আগে জয়রাম রমেশ ছিল যারা পরিবেশ মন্ত্রী সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দু সালের ফেব্রুয়ারি মাসে একটা মরিটোরিয়াম লাগিয়ে রেখেছে পলিউটেড নগরী বলে হলদিয়া হাওড়া এবং আসানসোলে প্রচুর বিনিয়োগকারী বা আমাদের এক্সাইডের মতো আইওসির মতো অর্গানাইজেশান তার প্রজেক্টকে আরও বর্ধিত করতে চাইছেন যেখানে আরও কর্মসংস্থানের সুযোগ হবে আরও বিনিয়োগ আমাদের রাজ্যে আসবে এই মরিটোরিয়াম উইড্রো করার বিষয়ে আগের বাম সরকার তার ভুলনীতির ফলে হয়েছে তারা উদ্যোগ নেয়নি আমাদের পরিবেশ মন্ত্রী এবং শিল্পমন্ত্রী গেছেন বারে বারে বলেছেন আমি পার্লামেন্টে বলেছি পার্লামেন্টের বাইরে বলেছি জয়রাম জিকে চিঠি লিখেছি জয়ন্তী নটরাজনকে কয়েকদিন আগে দেখা করেও তাকে এটা উইথড্র করার ব্যাপারে আসুন পজিটিভ কথা বলুন একটা ক্লিয়ারিং এজেন্টকে নিয়ে গেল গেল রব না তুলে আমি চাই যে সংবাদপত্র গোষ্ঠী বা ইলেকট্রনিক্স মিডিয়া এটা নিয়ে হই হৈ করছেন ওই হলদিয়া রয়্যাল হোটেল থেকে থানা কতদূর দড়ি দিয়ে মাপছেন দেখাচ্ছেন তাদেরকে বলবো মরিটোরিয়াম উইদ্রো করার ব্যাপারে তারা এগিয়ে আসুন উদ্যোগ গ্রহণ করুন রাজনৈতিক শুভেন্দু অধিকারীর কাছে যে এই ঘটনাটি নিয়ে এত হইচই হলো কেন কি মনে হয় আপনার টিকি ব্যাখ্যা হলদিয়ার দুটো বার্ত সেই দুটো বার্তে একটি সংস্থা তাদের কাজ বন্ধ হয়েছে কোন একটা সমস্যা হয়েছে কাজ বন্ধ হয়েছে এটা পরিষ্কার পরিষ্কার যে অন্য বারগুলিতে কাজ হচ্ছে কিন্তু এই দুটি বাটতে যে কাজ বন্ধ হয়েছে তা নিয়ে এই বিরাট হইচইটা কেন হলো ঠিক না হইচইটা নতুন নয় আপনাকে বলি এই সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিনের পর থেকেই প্রতিটি ইস্যুকে বা সামনে রেখে ছোটোখাটো বিষয় সামনে রেখে একটা ক্ষুদ্র গোষ্ঠী তারা এই প্রচারটাকে ইনিশিয়েট করেন এবং তাদের বাছাই করা কিছু লোকজন রয়েছে এটা কংগ্রেসের মধ্যেও আছে সিপিএম তো নিশ্চয়ই আছে সুযোগ নেওয়ার জন্য আর বিজেপি তো নিশ্চিতভাবে তারা আছেন পশ্চিমবঙ্গে মাটি পাচ্ছেন না তাদের দুঃখ যন্ত্রণা আছে তারা সবাই মিলে প্রতিটা ইস্যুকে এটাকে আরও বেশি অতিরঞ্জিত করার জন্য চেষ্টা করেন এই মুহূর্তে পুজোর বাজারে তাদের কাছে কোনো ইস্যু ছিল না এই একটা ইস্যু তৈরি করে দেওয়া হয়েছে সেই ইস্যুটাকে নিয়ে হইচই করছেন কিন্তু পোর্ট ইউজার শিল্পপতি যিনি উনি বলেছেন তাদের গায়ে আঁচ পড়েনি হলদিয়া স্বাভাবিক রয়েছে শিল্প প্রতিষ্ঠান স্বাভাবিক রয়েছে মানুষ আমাদের সঙ্গে রয়েছে এবং সর্বস্তরের যে যে আমাদের এলাকার মানুষ রয়েছে তারা এই ধরনের বিতর্কে বিভ্রান্তিতে ফাঁদে পা দিচ্ছেন না কারণ যারা এটা করছেন তারা সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন নিয়ে তির্যক করেছিলেন যারা হরিপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করি মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা হয়েছিল তখনও ঠিক একই প্রচার করে সিঙ্গুরের সঙ্গে নন্দীগ্রামের আন্দোলনের সময় কেমিক্যাল হাব আসবে তিরিশ হাজার কোটি আসবে তাকে সামনে রেখে একই জিনিস করেছিল পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ষোলো দিনের অবস্থানকে কেন্দ্র করে একই কটাক্ষ করেছিল কিন্তু জনগণ সেগুলোকে সব বাতিল করে দিয়েছে আপনারা একটা ছোট আপনাদের দলের তরফ থেকে যথেষ্ট কড়া প্রতিক্রিয়া এসছে আপনারা একাধিক নেতৃত্ব এটা নিয়ে কথা বলেছেন দুটি বার্থ কাজ বন্ধ সেটা নিয়ে একটা বিরাট হইচই পড়েছে আপনারা শুভেন্দু বলছেন যে আপনারা একটা একটা গোষ্ঠী যে গোষ্ঠীর মধ্যে কংগ্রেসও রয়েছে তারা এই ধরনের ছোট ইস্যু নিয়ে তারা সবসময় অযথা বেশি চিৎকার করছে দেখুন তৃণমূল কংগ্রেস তো একটা দল সূর্যের দল নাবালক বেশি বয়স হয়নি তেরো চোদ্দ কিন্তু সংগঠিত দৌরাত্ম করছে

তৃণমূল কংগ্রেস তো যেই দলকে ভেঙেছিল সেই দলের সঙ্গে আর কি নিয়ে তারা ক্ষমতায় এসছে

আর আমি যখন বলবো আমি তবে আমি খুব আমি খুব খুশি যে আপনি যথেষ্ট সময় হিসাব রেখেছেন আমার পিসিআর সেটা আমাকে রাখতে লাগবে আমি আমি ছোট্ট করেই বলবো এবং পাঁচ মিনিটেই বলবো আর অজিতাবো বলুন উনি ভালো করে জানেন হলদিয়ানি আমি রাজনৈতিক দুটো কথা বলছি আপনি বললেন যে সিপিআই ভাঙার পরে উনিশশো সাতাত্তরে তেরো বছরের মাঝে সিপিআই এম এসছিল সিপিআইকে সঙ্গে নিয়ে আসেনি এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে সুইপ করেছিল এমার্জেন্সির পরে কিন্তু মমতা ব্যানার্জি দশ বছর ধরে উনি কোনো ইলেকশন জিততে পারেনি নাইনটি এইট ফেল নাইনটি নাইন ফেল টু থাউজেন্ড ওয়ান ফেল টু থাউজেন্ড ফোর ফেল টু থাউজেন্ড সিক্স আর কোনো দিন একা দাঁড়াননি এক সেকেন্ড এক সেকেন্ড প্লিজ গিভ মি দ্যাট সিক্স মিনিটস অফ মাই কোনো দিন একা উনি দাঁড়াননি বিজেপিকে ধরেছেন বিজেপিকে ছেড়েছেন কংগ্রেসকে ধরেছেন কংগ্রেসকে ছেড়েছেন বিজেপির কাছে গেছেন আবার কংগ্রেসের হাত ধরেছেন একজন জিতেছিলেন যেই দু হাজার চারে মমতা ব্যানার্জি একা জিতেছিলেন কংগ্রেস তো ছটা আসন জিতেছিল সেই ছটাই আমার থেকে গেছে উনি অনেক বেশি আসন নিয়েছেন ওনাদের দল বড় হয়েছে মানছি কিন্তু আমাদের এইবার হচ্ছে প্রশ্নটা আমার প্রশ্নটা হচ্ছে শুভেন্দু বলছেন যে কংগ্রেস এখানে যে কোনো ছোটখাটো বিষয় দেখুন আমি আমি আসছি যে প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে তারা আমি এই জায়গা থেকে শুরু করেছিলাম তারা একটা মনে করছে নাবালক দল চোদ্দ বছর বয়স তাদের 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 হয়ে তাদের হয়ে তাদের চেয়ারপারসন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করেননি এত ছোট ব্যাপার শুভেন্দু অধিকারী যার একটা প্রতিষ্ঠা আছে যে একটা নাম করেছে সাংসদ ভালো বলেন তিনি আজকে এখানে এই নিউজ টাইমের চ্যানেলে বসেনি তো তারা এটাকে গুরুত্ব দিচ্ছেন না নয় তারা গুরুত্ব দিচ্ছেন তার কারণটা হচ্ছে যে এই এতগুলি এতগুলি চ্যানেল যারা দিন রাত মমতা বঞ্জনা করে যাচ্ছে বেশি তারা হ্যাঁ তারা কিন্তু এই যে প্রচার এই যে তথাকথিত নাকি অপপ্রচার সেটা রোধ করতে পারছে না অবশ্যই গুরুত্ব দিচ্ছি আমাকে একটু হবে আমাকে আমি এক মিনিট সময় আমরা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিচ্ছি আমরা গুরুত্ব দিচ্ছি যে এই যে হইচই হচ্ছে কেন

যারা জিতে এসছে তারা নিজেরা হলফনামা দিচ্ছে যে তারা সিকিউরিটি পাচ্ছে না তাদেরকে থ্রেটেন করা হচ্ছে রাইট অ্যান্ড রং জাস্টিফাইড আর আদারওয়াইজ এটা যেহেতু কোর্টে রয়েছে কোর্টও ঠিক করবে কিন্তু যারা অ্যাফেক্টেড পার্টি দে আর কামিং অ্যান্ড সেইং দ্যাট উই আর বিং প্রিভেন্টেড ফ্রম ওয়াকিং

এই যে সিপিএম আর টিএমসির যে যোগ সতেরো সতেরো জন আছে না সেই সতেরো জন এবং তাদের যে কো রিলেশন কি যখন আরও বেশি পাবলিক আমি যখন প্রশ্নটা করেছিলাম যে কম্পিটিশন আটকানোর জন্য একটা একটা এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট কাজ করে ওনারা বলেছেন ওনারা কম্পিটিশন চান ওপেন টেন্ডার যদি হয় কিছু আপত্তি নেই কিন্তু এবিজি গ্রুপটা হয়তো এই পার্টিকুলার জিনিসে একটা ইনএফিসিয়েন্সি হয়েছে আরো অনেক বছর থেকে এরকম एग्जांपल কিন্তু এবাউন্ডস হ্যাঁ আচ্ছা তো কোম্পানিগুলো আসছে इवन মাল্টিনেশনাল কোম্পানি ঢুকেছে চালাতে পারেনি আমি জানি না এবিজি নিয়ে আমি অত চর্চা করিনি দুদিন পরে বসলে হয়তো আমি গবেষণা করে বের করতে পারবো কিন্তু এই সমস্ত জিনিসটা এটা অন রেকর্ড ওনারা বলছেন যেটা সেটা আমি মনে করি অন রেকর্ড তো বলছেন যে এখানে ভেস্টিড ইন্টারেস্ট থাক বা না থাক

এটা শুধু আমরা বলে না আমাদের মতন এইম এন্টারপ্রাইজ আছে জেএম বক্সি আছে লিয়ান জেম জেএম বক্সি ইজ আ ন্যাশনালাইজ কোম্পানি ওরা বোম্বে পোর্টে কাজ করে সমস্ত পোর্টে কাজ করে আমরা সব জায়গায় একসাথে কাজ করি তা এমন না যে সমস্ত সব এরা এটা এমন না যে কোনো উনি যেটা প্রথমে বলেছিলেন মনোপলি একটা কথা এখানে কিন্তু সবাই যেটা শিকার

ওমপ্রকাশ দা এইখানে আরও একটা বিষয় রয়েছে একটা অপহরণের বিষয় রয়েছে সেখান থেকে বলুন একটা বলুন ঠিক আমি এখান আসতে চাইছিলাম যে এখানে ঠিক পুজোর আগে আমরা খবরও করেছিলাম যে এই সংস্থা অর্থাৎ এবিজি সংস্থা তারা দুশো পঁচাত্তর জনকে বরখাস্ত করেছিল এবং বরখাস্ত করার যে পদ্ধতি সেটাতে আমিও এবং আমার সহকর্মীরা কিছুটা বিচলিত হয়েছিলেন তার কারণ আমরাও একটা কোথাও সংস্থায় চাকরি করি এসএমএস করে তাদেরকে বরখাস্ত করা হয়েছিল এই বিষয়টি আপনাদের না আমি আমি না আমি ক্ষেত্রে আর কি মানে স্পেসিফিক এই প্রশ্নে ডিসকাশন হয়নি তবে আমি মনে করি না যে এইভাবে আর কি বরখাস্ত করা উচিত আমি এটাও মনে করি না যে যেই যেই টাইপের অ্যারেঞ্জমেন্ট রয়েছে কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট রয়েছে বিটুইন দ্যাট পার্টিকুলার কোম্পানি অ্যান্ড দ্য ওয়ার্ক ফোর্স সেটাকে রেসপেক্ট করা উচিত এবং আমি শুভেন্দুর সঙ্গে এই ব্যাপারে একমত যে যদি ওখানে পি এফ যদি ডিপোজিট না করা হয়ে থাকে যদি সেখানে অন্যান্য আর কি ইরেগুলারিটিজ রয়েছে যেটা একটা দুটো উনি বললেন সেটার কিন্তু দায় দায়িত্ব সে কনসার্ন অর্গানাইজেশনকে নিতে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটাকে কেউ এখানে এখানে লার্জার যে লার্জার যে পিকচার সেটা আমি আমার ছোট্ট একটা সংগায়ের সাপ্লিমেন্টারি প্রশ্ন রয়েছে এই বিষয়টা নিয়ে প্রদেশ কংগ্রেস কোনো কথা বললো না কেন না না কোন বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস কথা বলবে তো আপনার কাছ থেকে যে জানবো না আমাদের যেটা অবস্থান সেটা প্রশ্ন করার অধিকার না না প্রশ্ন করার অধিকার রয়েছে তাহলে উত্তরটা হচ্ছে না কেন

প্রদেশ কংগ্রেস যে সার্বিক রাজনৈতিক যে পরিপ্রেক্ষ এবং সেই পরিপ্রেক্ষের যে প্রেক্ষাপট অর্থাৎ হলদিয়াতে ঘিরে যে একটা সিচুয়েশন ডেভেলপ করছে একটা অচলাবস্থা সৃষ্টি হচ্ছে অন্তত বার্থ নাম্বার টু অ্যান্ড এ তো সেটা নিয়ে প্রদেশ কংগ্রেস তার বক্তব্য রেখেছে আর গোটা ব্যাপারটা পাবলিক ডোমেনে গত প্রায় এক মাস ধরে রয়েছে কেন হলো যে একটা একটা কন্ট্রাক্টের অর্গানাইজেশন হোয়াই দেবিক হোয়াই টু গো টু দা কোর্ট যাতে এইরকম একটা সিচুয়েশনটা পাবলিক ডোমেনে আসলো তার একটা রেসপন্সিবিলিটি

তাদের কোটে যাওয়া এখন এবিজির কে কত মাইনে পাচ্ছে কাকে কাকে দিচ্ছে আর এজিবি এজিবির কর্মকর্তারা অপহরণ হচ্ছেন হচ্ছেন না সেইগুলি নিয়ে ডিসকাশন হচ্ছে এখন তার কন্ট্রাকচুয়াল অবলিগেশন সেটা কি ডিটেইলসটা আপনাদের কাছে আছে না শ্রমিককে সেখানে ওয়ার্কারকে যদি সেখানে ছাঁটাই করা হয়

আমি এই পূর্ব মেদিনীপুরের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটা আমরা তৈরি করেছিলাম তখন সেই আগের জমান একটা অদ্ভুত জিনিস ওখানে চলতো কিন্তু সেটা এখন পশ্চিমবঙ্গেই চলতো সেটা হচ্ছে একটি ছেলে এসে আমাদের বললো তখন আমরা বেশ ভালো পয়সা দিয়ে সার্ভে করতে নিযুক্ত করতে চাইছি আমরা ইন্টারভিউ নিতে চাইছি সে নিজে থেকে এসে উপস্থিত হয়েছে অন্য একটা ব্লক থেকে তখন কোনো একটা নেতৃস্থানীয় লোক সেখানে কোন পলিটিক্যাল পার্টি বলছি না তিনি বলে তুমি কি করে নিজে থেকে চলে এলো নাম লিখিয়েছিলে দিস ইজ দ্য কালচার তুমি নাম না লিখিয়ে কি করে নিজে থেকে চলে এসে চাকরি চাইছো বা কথা বলছো এই যে একটা পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত কালচার তৈরি হয়েছে লাস্ট কিছু বছর ধরে হয়েছিল এই যে নাম না লেখালে নিজের জোরে কি বেশি বিশেষ করে যারা সঙ্গতি নেই ক্লাস এইট বিদ্যের তলাই বিদ্যে এরা এত বেশি নির্ভরশীলতা এটা আমরা শহরে বসে বুঝতে পারি না কি সেটা বোঝায় তো আমি যেটা মনে করি সেটা শুভেন্দুবাব বলতে পারবেন এই কালচারটা চেঞ্জ করা দরকার ফর দ্য পিপল হতে গেলে কিন্তু যে মানুষ তার একটা ব্যক্তিগত চয়েসে যদি সে যেতে চায় তাকে সুযোগটা করে দেওয়া দরকার সেটা কিন্তু তারা পেত না মানে হলদিয়া বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিন্তু এই নাম লেখানোর প্রশ্নটা আসবে কেন তা না হলে সে নিজে থেকে এসে ইন্টারভিউ দিতে পারবে না কেন সে তার চাকরির ক্ষেত্রে সেখানে সুযোগটা পাবে না কেন এই নেক্সাসটা একটা কিন্তু অদ্ভুত নেক্সাস তৈরি হয়েছে এটাই কিন্তু মূলে এবার কি হচ্ছে আমি যখন একটা সুযোগে আমি যদি উল্টো দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করি তখন তো সেই সেই প্রশ্নটা এসে পড়ে যে আমি কি সেই নিরপেক্ষতা বা ইন্ডিপেন্ডেন্সের সুযোগটা পাবো আমি সরাসরি গিয়ে করতে পারবো না পারব তারা হলে তো আজকে একটা পক্ষ আরেকটা পক্ষে তো চলতেই থাকবে এবং এই গণ্ডগোলটা কিন্তু থামে না যতক্ষণ না এই ধরনের একটা নিরপেক্ষতা রিক্রুটমেন্টের জায়গায় চুল আজকে আমি এই প্রসঙ্গে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা এসে পৌঁছেছি আমি একবার আসবো শুভেন্দুরগা শুভেন্দু যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে হলদিয়াতে সেখানে এই যে সংস্থা অর্থাৎ এবিজি সংস্থা সেই এবিজি সংস্থাকে নিয়ে একটা চর্চা হচ্ছে একটা বিতর্ক হচ্ছে একটা ঘটনা ঘটছে ঠিক কী হবে হলদিয়ার কী হবে আমি আবার বলছি যে দুটো বার্তে কাজ হচ্ছে না আজকে আমরা এটা দেখিয়েওছি বাকি বার্তগুলোয় কাজ হচ্ছে কিন্তু তবুও একটা চর্চার কেন্দ্রে রয়েছে দুটো বার্থে কাজ না হওয়া এই এইটা ঠিক ভবিষ্যতে আগামী কয়েকদিনের মধ্যে ঠিক কী হবে কী কীরকম চেহারা আমরা দেখতে পাব দেখুন কী হবে না হবে অনেকগুলো জিনিস নির্ভর করছে এক হচ্ছে আদালতের একটা হস্তক্ষেপ আছে কলকাতা পোর্ট ট্রাস্ট অথরিটি তারা কলকাতা হাইকোর্টের ভ্যাকেশান বেঞ্চে গেছেন টার্মিনেশানের জন্য এবিজের সেই টার্মিনেশানে হাইকোর্ট কি বলেন তার উপর নির্ভর করছে এবি গোষ্ঠী ভ্যাকেশান বেঞ্চে গেছেন তাদের যে সেফটি সিকিউরিটির প্রশ্ন আছে আরও বেশি করে কিছু ব্যবস্থা দিক ইত্যাদি এটাই গেছে সেখানেও নিশ্চিতভাবে একটা হিয়ারিং হবে আলোচনা হবে ইত্যাদি এটা অনেকটাই একটা সাবজুটিস ব্যাপার রয়েছে কি হতে পারে এটা আদালতের উপর নির্ভর করছে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে পিএফের টাকা জমা না দিয়ে তারা যে গর্হিত অপরাধ করেছেন এবিজি সংস্থা সংস্থা তার শাস্তি তাদের পেতে হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি সেন্ট্রাল লেবার কমিশনারের পক্ষে ডেপুটি সেন্ট্রাল লেবার কমিশনার দুশো পঁচাত্তর জন এমপ্লয়িকে নিয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন যেটা আমরা ট্রাইব্যুনালে যাব ট্রাইব্যুনাল যদি ফাঁকা না থাকে তাহলে আমরা হাইকোর্টে যাব সেক্ষেত্রে যে পদ্ধতিতে এসএমএস দিয়ে তাদের ছাঁটাই করা হয়েছে তাদেরকে আমরা পুনর্বহাল করতে পারবো আইনি লড়াই করে সাথে সাথে এইসবের বাইরে গিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ক্ষেত্রে এবিজি সংস্থাকেই তাদের যারা পরামর্শ দিচ্ছেন তাদেরকে যারা ব্যবহার করছেন বা তারা বাণিজ্যিক কারণে যে জটিলতা তৈরি করতে চাইছেন নিরসন তাদেরই করতে হবে সেই শুভবুদ্ধি তাদের উদয় হবে কিনা আমি জানি না সেটা তাদের প্রতিনিধি এখানে কেউ নেই তারাই বলতে পারবেন আর কলকাতা পোর্ট ট্রাস্ট অথরিটির পক্ষে যারা দায়িত্বে আছেন চেয়ারম্যান বা অন্যান্যরা তাদের আইন মেনে পোর্ট ট্রাস্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আইন আছে আইন মেনে যে কাজগুলি তাদের করা উচিত সেই কাজগুলি তারা করবে নি আমি এটা আশা করবো আমি যেটা আপনাদেরকে অ্যাসিওর করতে পারি সেটা হচ্ছে হলদিয়া পোর্টকে তো সবাই ইউজ করে না আর পোর্টের প্রয়োজনটা হয় কিছু নির্দিষ্ট একটা গোষ্ঠীর এবং নিশ্চয়ই তারা অর্থনীতিতে একটা বড় ভূমিকা গ্রহণ করেন বিনিয়োগকারী শিল্পপতি ইত্যাদিরা তাদেরকে আমি অ্যাসোর করতে পারি যে সমস্যাটা সেপ্টেম্বর মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় শুরু হয়েছে সেই সমস্যা কোনোভাবে হলদিয়ার বিনিয়োগকারী বা পোর্ট ইউজারদের স্বাভাবিক কাজকর্মে এতটুকু প্রভাব ফেলতে পারিনি আগামীকালও পারবে না আগামী পরশুও পারবে না ভবিষ্যতেও পারবে না যতক্ষণ আমরা দায়িত্বে আছি বা আমাদের সরকার আছে আমরা বিনিয়োগকারীদেরকে পোর্ট ইউজারদেরকে যে স্বাভাবিক পরিস্থিতিটা আজকে আপনার চ্যানেল প্রত্যক্ষভাবে দেখিয়েছে দেবময়বাবুর মাধ্যমে সেই স্বাভাবিক পরিস্থিতিটা বজায় রাখার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমাদের যে আন্দোলন আছে দাবি আছে ইত্যাদি আছে দুশো পঁচাত্তর জনকে কেন্দ্র করে তিনশো তিরিশ জন শ্রমিকের বোনাসকে কেন্দ্র করে বা এই যে বেআইনিভাবে নিজেদের বাণিজ্যিক স্বার্থে অহেতুক জটিলতা সৃষ্টি করে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার বা জনপ্রতিনিধিদের বা ইউনিয়নকে সেক্ষেত্রে আমরা গণতান্ত্রিকভাবে সংসদীয় ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে তারা যেভাবে পোর্টের গেট থেকে একশো মিটার বাদ দিয়ে রাস্তার পাশে শান্তিপূর্ণ অবস্থান বা ইত্যাদি করছেন সেটাই করবেন এবং কোর্ট এটা রিকগনাইজ করেছে যে অ্যাফিলিয়েটেড রেজিস্ট্রার ট্রেড ইউনিয়ন তারা নিশ্চয়ই তাদের দুশো পঁচাত্তর জন ছাঁটাই হয়েছে তারা আবেদন নিবেদন করবে গণতান্ত্রিক দেশ তার আন্দোলনের অধিকার আছে সেই আন্দোলন কখনোই ধ্বংসাত্মক আন্দোলন হবে না এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সিটুর তাণ্ডবে লক্ষণ সেটের নিয়ন্ত্রণে যে হলদিয়া বিগত দিনে শিল্পপতিরা দেখেছেন যে হলদিয়াকে আমরা বদলে দিতে পেরেছি যে হলদিয়াতে বিনিয়োগ আসছে যে হলদিয়াতে শ্রমিকের স্বার্থ শুধু নয় বিনিয়োগকারীরাও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন সেই হলদিয়াতে এই স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ এবং আগামী দু তারিখেও আমি একটি প্রকাশ্য সমাবেশে ডাক দিয়েছি যেখানে বিনিয়োগকারী থেকে শ্রমিক সকলকে আমি আহ্বান করেছি হলদিয়ার রানীচক আমি আশা করছি সেখানে হলদিয়ার সর্বস্তরের হাজার হাজার মানুষ সমবেত হবেন বেশ তাদেরকে রেখে আমরা এই যে আস্থা মানুষের কনফিডেন্স নষ্ট করার একটা চেষ্টা অপপ্রয়াস হচ্ছে এটাকে আমরা ভেঙে দিতে পারবো মানুষকে সঙ্গে বেশ আমি আসবো শ্রমিকায় শ্রমিক এই মুহূর্তে যে অবস্থা রয়েছে যে এবিজি তারা এখানে কার্যত কাজ করছে না তাদের কর্মীরা কাজ করছেন না তাদের আজকেও বাড়তে জাহাজ এসেছিলো সেই জাহাজ অন্য বাড়তে গেছে কালকেও আসবে কালকেও অন্য বাড়তে যাবে জিবি কোম্পানিগত ভাবে এবি এবিজি ঠিক তার ঠিক ভবিষ্যৎটা কি তারা তারা কি তাহলে এখান থেকে ছেড়ে দিল তখন এবিজি ভবিষ্যৎ এবিজি নিজেই বলতে পারবে সেটা তো আমরা বলতে পারবো না এখন আমি পদ্ধতিটা কি মানে তারা এখানে কাজ করছে না এবারে কি হবে দেখুন ওনাদের আমি যতদূর জানি এই কন্ট্রাক্টে ওদের কোনো এক্সিট ক্লজ নেই আচ্ছা পোর্টের একমাত্র এক্সিট করা যায় যে পোর্ট তিন মাসের নোটিশ দিয়ে ওদের এক্সিট করে দিতে পারে বাট ওদের তরফ থেকে কোনো এক্সিট ক্লাস নেই আচ্ছা তার জন্য তারা এই কোর্টের কাছে গেছে তারা বিভিন্ন রকম এই ল অর্ডার প্রবলেম এই প্রবলেম ওই প্রবলেম যেটা তৈরি করেছে সেটা এখন ডিপেন্ড করছে কোর্ট হ্যাঁ দেওয়া হয়নি এটা তো খুব ফেয়ার কন্ট্রাক্ট নয় কি করে এক্সিট ক্লজ নেই এই কন্ট্রাক্টে এটা খুব খারাপ আপনাদেরও হলে আপনাদেরও খারাপ হবে এক্সাক্টলি বাট এক্সিট ক্লজ অবশ্যই থাকা উচিত তো সেটা এখন ওনারা কি সেই হিসেবে ডিসিশন নেবেন সেটা তো আমার পক্ষে বলা খুব মুশকিল যদি জোর করে যদি তারা যদি এক্সিট করে ফোর্সফুলি তারা যদি বলা যায় এখানে কাজ করব না সে মতে ক্ষেত্রে ঠিক পদ্ধতি তার টাইম ফোর্স আউট হয়ে যাচ্ছে সেটা ঠিক জানি না তবে আমি শুনেছি কিছু একটা পেনাল্টি তো পড় নিশ্চয়ই ওদের কাছ থেকে নেবে আমি থেকে বেশ আমাদের হ্যাঁ কি এক মিনিট পাবো না হ্যাঁ এক মিনিট মিনিট দিলাম আমার মনে হয় যে যে ধারণাটা সৃষ্ট হচ্ছে হলদিয়াকে নিয়ে হ্যাঁ সেটা ভাবমূর্তির জন্যই ভালো না আর শুধু তাই নয় যে এটা লং টার্ম লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট প্রয়োজনীয়তা রয়েছে যেটা নিয়ে কোথায় সবাই ঐক্যমত গড়ে তুলবো আমরা সেটা না করে কি করতে হচ্ছে যে যারা ভ্যালিডলি অ্যাওয়ার্ডেড কন্ট্রাক্টরি তাদেরকে আর কি বের করা না করা সেই চাপান উত্তরে যেতে হচ্ছে কিন্তু অথচ আলোচনা করলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এবিজি যে পরিমাণ রেভিনিউ দিচ্ছে বা যেই পরিমাণ তারা রেভিনিউ দিতে বাধ্য তাদের অন্যান্য বার্থে যারা কাজ করছে সেই রেভিনিউ কিন্তু ওয়ান থার্ড অর্থাৎ এটা ফ্যাকচুয়ালি আমি হয়তো কারেক্ট নাও হতে পারি কম বেশি দুশো কোটি টাকা বাড়তি কিন্তু লাভ থেকে পোর্ট অথরিটি বঞ্চিত থেকেছে নাম্বার ওয়ান এই সমস্ত ব্যাপারটা কিন্তু দেখা উচিত এবং যেই সমস্ত অফিসিয়ালসদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি থেকেছে থেকে বিভিন্ন অর্থে মনে রাখতে লাগবে আন্ডার রাইট টু ইনফরমেশন প্রত্যেকটা ফাইল নোটিং কিন্তু পাবলিক ডোমেনে আসবে এবং সেই অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার হবেন বা সেই অফিসার আর কি বোর্ডের মিনিটে কনফিডেন্সিয়ালিটির কনটেক্সটা যেখানেই থাকবে না আর ন্যাশনাল সিকিউরিটি সেটা পাবলিক ডোমেনে আসছে এবং সেটাকে যদি দেখা যায় তাহলে কিন্তু

যারা মনে করছেন যে এদেরকে সরিয়ে দিয়ে যে এই শূন্যস্থান আমরা পূরণ করব। তারা যে তাদের নিজের অবস্থানে কিভাবে এসছেন সেটাও কিন্তু আর কি পাবলিক ডোমেনে আসবে এবং তার দায় দায়িত্ব সবাইকে দুশো আপনি বিভিন্ন রাজনীতি করছেন যেহেতু বারবার করে বলছেন আমি তো যতদূর জানি যে ওখানে যত রকমের অসুবিধা গন্ডগোল অশান্তি হচ্ছে যারা করছে তারা আপনার লোক কিনা জানি না কিন্তু লোক আপনার নাম নিচ্ছে আপনাদেরই দলের ওরা তৃণমূলের পতাকা ধরে বলছে যে সাংসদ আপনি একটু বুঝুন যে আমাদের রুটি রোজগারের কি হবে সো অল দিজ পিপল এবং তারাই আজকে কিন্তু অনুষ্ঠান শেষে বলবো যে আপনি যে যাদের কথা বলছেন যারা পোস্টার নিয়ে বলছে সাংসদ আমরা খাবো কি তার পাশে কিন্তু দুশো পঁচাত্তর জন রয়েছেন যারা পুজোর আগে

সেটা হচ্ছে আমি বারবার বলছি দুশো পঁচাত্তর জনগ্রেসেপ্ট তারা কি মালিকের সঙ্গে কথা বলে কোন কারখানা আন্দোলন করতে যায় না

এবং সেই হলদিয়া বন্দর নিয়ে নানা রকমের চর্চা চলছে ঠিক কী আছে এই বন্দরের অন্দরে সেটা একটু জানার চেষ্টা করলাম এবং এই চেষ্টা নিশ্চয়ই জারি থাকবে আমাদের আগামী কয়েকদিনও আজকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের অতিথিরা আমার একদম দিকে ছিলেন অধ্যক্ষ অজিতা চৌধুরী ছিলেন শুভেন্দু অধিকারী সাংসদ ছিলেন প্রকাশ মিশ্র প্রদেশ কংগ্রেস নেতা এবং ছিলেন সৌমিক বসু আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি দেখতে থাকুন নিউজটা